أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. بعد আজকের এই ক্লাস হচ্ছে একজন মুসলিম ব্যক্তির জীবন সায়ান্নে তার মুমূর্ষু অবস্থায় তার সাথে সম্পৃক্ত তার করণীয় এবং অন্যান্য ভাইদের আপনজনদের করণীয় সেই সাথে বর্জনীয় কাজগুলো সংক্রান্ত এই ক্লাস। তার মুমূর্ষু অবস্থার শুরু লগ্ন থেকে তাকে গোসল দেওয়া, কাফন দাফন করা এবং তার কবর জিয়ারত করা সহ কি করা যায় কি না করা যায়, কার উপর কি দায়িত্ব, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যবহ এবং সেই সাথে বর্তমান মুসলিম সমাজে প্রচলিত অসংখ্য অগণিত কুসংস্কার এবং ভুল ধারণা, রং কনসেপশন, সেগুলো এবং তার কিছু উদাহরণ এবং এর পরিবর্তে আমাদের কি করা উচিত, এর স্থলাভিষিক্ত কোন কোন জিনিসগুলো আমাদের আমলে উঠে আসা দরকার, অ্যাড হওয়া দরকার, সেই বিষয়ে কিন্তু আলোচনা। সর্বপ্রথম আমরা এই কথাই বলবো যে মৃত্যুর কথাটা যখনই আলোচনা হবে এই শব্দটা শুনেই যেন একজন মুসলমানের অন্তরের কান খাড়া হয়ে যায়। এই সেই প্রসঙ্গ যার সম্পর্কে একদিকে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন দাইকাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মানুষ তথা প্রাণী মাত্রই এই দুনিয়াতে যে এসেছে তাকে অবশ্যই যেতে হবে। এরপর আল্লাহ পাক বললেন যে তোমরা যা করো তারই প্রতিদান পূর্ণ মাত্রায় পাবে, অতএব যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, জান্নাতে প্রবিষ্ট করা হলো, সেই সফল কাম। আর এই দুনিয়ার জীবনটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া, প্রহসন ছাড়া, গাফলতিতে ঘুমিয়ে থাকা এবং ঠকে যাওয়া ছাড়া আর কিছুই না। আমরা যাকে মনে করেছি জিতে যাওয়া, আল্লাহ পাক বলছেন ওইটাই ঠকে যাওয়া। আল্লাহ আকবার। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসিরু মিন দিকরি হাদিমিল লাযাত আল মউত, তোমরা বেশি বেশি করে ওই জিনিসকে স্মরণ করো যা মানুষের স্বাদকে ভুলিয়ে দেয়। স্বাদ মানে কি? স্বপ্ন, আপনার এই জীবনের রঙিন স্বপ্ন যা দেখেন এগুলোকে ভুলিয়ে দেয়। আর এই রঙিন স্বপ্ন দেখার থেকে কেউ মুক্ত না, যে যত বৃদ্ধ সে তার সাথে আরও বেশি সম্পৃক্ত, সে এই নেশায় এই পেশায় এই চিন্তায় আরও সমৃদ্ধ। বলেন ইন্না আল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিসে আসছে কলবু শাইখি শাবুন ফি হুব্বি ইসনাইনি হুব্বিল মালি ওয়া হুব্বিল আজাল। মানুষ বুড়া হয় তার অন্তরে দুইটা জিনিস যৌবন লাভ করতে থাকে, একটা হলো আয়ুর মায়া আর আরেকটা হলো সম্পদের মায়া। যদি বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখবে। এক বুড়ো মানুষ সংসারের দায় দায়িত্ব শেষ হয়ে গেছে, এবার তো আর কিছুই নেই, ওই কোন ছেলে হাতে ধরিয়ে দিয়েছে কয়টা, কোন মেয়ে কোনটা ধরিয়ে দিয়েছে, কোনো সময় নাতিরাও দিয়েছে, উনি তখন ওই বাচ্চাদের মতো এগুলো সব জমা করে, ওই যেখানে দেখলেন না একটা পকেটের মতো, এটাতে সব জমা করে বালিশের নিচে রাখে, একা একা গণে। তাও একদিন রহস্য করে ওনার এক শালি উনি ঢুকে গেছে, যখন টাকা গুনতেছে তো দেখে ফেলেছে আসল মানে কাহিনী, পাগলের মতো উনি এটাকে ওই বালিশের নিচে তার নিতম্বের নিচে করে দিয়ে বসে আছেন এবং বলছেন যে তুমি কি জন্য ঢুকছো? বলেন না তুমি কি করতেছিলে এটা দেখতে ঢুকছি, বলে আমি কিছুই করি নাই। মানে এই ঘটনাটা জানাইতেই রাজি না, এতই মুহ। আল্লাহ নবী সাল্লামের হাদিসের সত্যতা এইভাবেই। আর শেখ সাদির যুগে তো এক বৃদ্ধ পড়ে গেল হুচট খেয়ে, তো ফেল ফেল করে কি যেন বলছে, জিব্বা নাড়াচ্ছে, তো যিনি ওর ভাষা বুঝবেন তিনি তার কাছে কান নিয়ে গেলেন আর উনিই হলেন শেখ সাদি, মুসলিহউদ্দিন পারস্যের হাকিম শেখ সাদি। তো যেটা বলল সে, তার মিনিং হচ্ছে যে মাত্র কয়েক নিঃশ্বাস নিলাম কেবল, তখনই মরণ এসে মারিল ছুবল। হায় হায় স্বপ্নময় রঙিন জীবন রহিল পেছনে পড়ি আসিল মরণ। তার বলে স্বপ্নময় রঙিন জীবন এখনো বলে বাকি আছে সব, একশোর উপরে, আর মরণ যে এসে গেল এতে সব তার দুঃখ। হুচুট খাইছি কষ্ট নাই,
কিন্তু যদি মরে যাই, এই জন্য মানুষ যতই বৃদ্ধ হোক চায় যে আরও বাঁচবে, চায় আরও বাঁচবে। কিন্তু উচিত এখন এই জীবনটাকে কী করা, সার্থক করা, এই মরণকে উপদেশ হিসাবে নেওয়া। অন্ততপক্ষে কারো কাউকে যদি আমরা দেখি মারা গেছে, কাফা বিল মউতি ওয়াইজা, আরবি ভাষীরা যেমন বলেছেন যে মৃত্যুটাই যথেষ্ট উপদেশ গ্রহণ করার জন্য, একথা মনে করা। ওয়ালাদাতকা উম্মুকা ইবনা আদামা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা দাহিকান মাসরুরা ফাআমাল লিনাফসিকা কাই তাকুনা দাহিকান ইয়াউমা মাউতিকা ওয়ান্নাসু হাওলাকা বাকি। হে আদম সন্তান, তোমাকে যেদিন তোমার মা এসেছিল, যেদিন তুমি একা ভুবে ভবে হেসে কেঁদেছিলে, একা তুমি হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এইটাই বাংলা অনুবাদ করা হয়েছে, যেটার আরবি কবিতাও আছে। তো তাইলে আমরা মিনিংটা পেয়ে গেছেন। মোট কথা, ওই সময় আপনি কেঁদেছেন, এবার মৃত্যুর সময় যদি আপনি হাসতে হয় আপনাকে, তাহলে আপনার জীবনে আবার ওই কান্নাকাটি করার মতো করে পরিশ্রম করা লাগবে। আর যদি পুরো জীবনটাকে খালি হাসি খেলার তামাশার বানিয়ে ফেলেন, তাহলে আপনি জন্ম নিয়েছিলেন যেমন কেঁদে কেটে, আপনাকে মৃত্যুবরণ করার সময় থেকে আবার কান্নাকাটি করতে হয়। মৃত্যুর জাকান্দানি শুরু হওয়ার সময় থেকেই যে ব্যক্তি যেই ধরনের, তার কাছে কিন্তু সেই নিদর্শনটা প্রকাশিত হয়ে যায়। আল্লাহ, তুমি আমাদের কারো সামনে সেই কুলক্ষণ এবং সুউল খাতিমা, বেঈমান হয়ে মারা যাওয়া অথবা পরিণতি খারাপ নিয়ে মারা যাওয়ার থেকেই আমাদেরকে তুমি হেফাজত করো। আর সেটার জন্য আপনার দরকার কি? মান সাব্বা আলা শাইইন সাবা আলাইহি ওমান সাবা আলা শাইইন মাতা আলাইহি। আরবিতে কথা আছে, যেই ব্যক্তি যেই জিনিসের উপরে যৌবনকাল গড়ল, তার বার্ধক্য ওই জিনিসের উপরেই গঠিত হবে, আর যেই ব্যক্তি যেই জিনিসের উপরে তার বার্ধক্য পর্যন্ত সে গঠন করে উপনীত হলো, সেই ব্যক্তির মৃত্যু আল্লাহ পাক ওই জিনিসের উপরেই ঘটাবেন। আল্লাহ আকবার, বাস্তব কথা। তো ভালো দিয়ে জীবন গড়বেন, ভালো দিয়ে মৃত্যু উপহার পাবেন। খারাপ দিয়ে জীবন গঠন করবেন, খারাপ জিনিসের মাধ্যমে আপনার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়ে দিবেন। সেই জন্য আজকে আমাদের উচিত বারবার এটাকে স্মরণ করা যে ইদা জান্না লাইলুন হাল তাঈশু ইলাল ফাজরি কাম মিন ফাতান ইউসবিহু ওয়া ইয়ুমসি দাহিকান ওয়াকাদ নুসিজাত আকফানুহু ওয়া হুয়া লা ইয়াদরি। একজন জ্ঞানী বলেছেন, তাজাওয়াদ মিনাত তাকওয়া ফা ইন্নাকা লা তাদরি। তুমি তাকওয়া অবলম্বন করো, এটাই আমাদের পাথেয়। কেননা তুমি জানো না, ইদা জান্না লাইলুন হাল তাঈশু ইলাল ফাজরি, রাতের অন্ধকার যখন ছেয়ে যাবে, ফজর পর্যন্ত তুমি দুনিয়াতে বাঁচবে কি বাঁচবে না সেটা তুমি জানো না। এরপরে তিনি বললেন, কত যুবক সে সকাল করে বিকাল করে হাসি ঠাট্টার মাধ্যমে এনজয়, এটা নাকি এনজয় বিনোদন, এগুলোর মাধ্যমে, কিন্তু ওইদিকে তার কাফনের কাপড় প্রস্তুত হয়ে গেছে, তার বাড়ির ঘাটে তার পালকি এসে ওই কফিন এসে দাঁড়িয়ে গেছে, উপস্থিত হয়ে গেছে, সে তার খবরও রাখে না। কিন্তু যখন সেটা এসে হাজির হয়ে যাবে, মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, আর ফিরত দেওয়া যাবে? দুয়ারে আইসা আইসাচ্ছে পালকি, তারপরে কি যেন, হ্যাঁ, নায়রে দেও তুলে, এরপরে আল্লাহ রাসুল তোমরা সবে সবে বলো, নায়রে দেও তুলো কি যেন, তুলো রে তুলো আল্লাহ রাসুল সবে বলো। তো যাই হোক, উনি উনার ভাষায় বলেছেন। তো মোট কথা, এটা শিক্ষণীয় বিষয় যে এই পালকি এসে গেলে তাকে ফেরত দেওয়া যাবে না, এবং এই ফিরিস্তা এসে গেলে, এই পিয়ন এসে গেলে তাকে কোনো তালা দিয়ে কোনো দরজা বন্ধ করে ফেরতও দেওয়া যাবে না, আর তার সাথে কোনো ধরনের আদর আপ্যায়নের খাতির তুষামতের ব্যবহার দিয়ে তাকে আপনার টাইম তার কাছ থেকে কিছু বাড়িয়ে নেওয়াও যাবে না। যাবে ইদা যা আজালুহুম ফালা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন, সময় এসে গেলে এক মুহূর্ত বিলম্বও করা হবে না, আবার এক মুহূর্ত আগানোও যাবে না। তো সেই জন্যে আজকে আমাদের প্রথমে জানতে হবে, আমি তো এখনও জানি না এই লোকটা মারা যাবে কি না, কিন্তু উনি অসুস্থ, উনি আক্রান্ত, এবং কিছু লক্ষণ দেখলে বোঝা যাবে হয়তো যে হতে পারে মারাও যেতে পারেন। আজকালকার বিজ্ঞান উন্নত যুগে যেমন মানুষ পরীক্ষা করে ওই ইয়ে স্ট্রোক করা, তারপরে হার্ট ফেল করা, অ্যাটাক করা, এগুলোতে তারা জেনেই যায়, তারপরে ক্যান্সার বিভিন্ন ধরনের, যে এই মানুষটা খুব অতি সন্নিকটে সে মারা যাবে। তো যেই রোগী তাকে আক্রান্ত করুক না কেন, হাদিসে আসছে যে সে প্রথমে কি পড়বে, বুখারী শরীফ হাদিস, সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহুল হালিম আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল করিম। যে ব্যক্তি বিপদগ্রস্ত হয়, কঠিন কোনো আক্রান্ত হয় বিপদে, সে এই দোয়াটা পড়বে। এই দোয়াতে চাওয়ার কিছুই নেই, শুধুমাত্র সে মনিবের মালিকের প্রশংসা করছে, তিনি আজিম, তিনি হালিম, তিনি সহনশীল, তিনি মহান, তিনি আরশে আজিমের মালিক, মহান আরশের, হ্যাঁ, সম্মানী
এবং তিনি ওই সম্মানী আরশের মালিক, আর লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি স্যার সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই। এখান থেকে আলিমগণ মাসআলা নিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যদি তার বরাতের কথা উল্লেখ করে, আল্লাহর বরাতের কথা, অথবা বান্দার ছোট হওয়া এবং হীনমন, মানে সে যে অকিঞ্চন, সে যে দিনহীনে অপারগ এবং মুখাপেক্ষী, তার দন্যতার কথা উল্লেখ করে, ওইটাই মহান রব্বুল আলামিনের কাছে একটা ওসিলা হয়ে গেল যে এটা দিয়ে যেন সে আল্লাহর কাছে কিছু একটা চাচ্ছে, এমনকি এটা দিয়ে এমন কিছু সে পাবে যেটা অনেক সময় ভিক্ষা চেয়েও পাবে না। আল্লাহু আকবার। এই জন্য দোয়া উল মাকরুব, বোখারী হাদিসে আসছে, বিপদগ্রস্ত মানুষের দোয়াই হলো এটা। একজন ভাই একটু আগে আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি ওই দোয়াটা অ্যাড করবেন, আপনি যদি দুশ্চিন্তাগ্রস্ত হন তো এটা তো কঠিন বিপদ, অন্যান্য বিপদের কিছু ফিজিক্যাল চিকিৎসাও থাকতে পারে কিন্তু দুশ্চিন্তার কিছুই নেই। তেমন অবস্থায় যেমন আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআ, তারপর ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীস, এগুলো দোয়া, তার মধ্যে এটাও আপনি যোগ করবেন। এরপরে আপনি যখন, এটা হলো উনি পড়বে, রোগী ব্যক্তি পড়বে, আপনি যখন তাকে দেখতে গেলেন এবং দেখতে গেলে কি আপনার জন্য প্রাইজ আছে, সারপ্রাইজ আছে, এটাও তো জানা দরকার। হাদিসে কুদসি বুখারী শরীফে হাদিস যে রোগীকে দেখতে গেলে হাদিসে আসছে ওই জায়গাতেই আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহু আকবার, আর মিসকিনকে দিলে ওই দানের সওয়াবটা আল্লাহর কাছে পাবেন, আর রোগীকে দেখতে গেলে সরাসরি আল্লাহকে ওই জায়গায় পাবেন। আল্লাহকে পাওয়া আর আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়া কিছু পার্থক্য আছে না? কিছু কি, আল্লাহ আপনাকে যা দিবেন এটা তো হলো একটা সৃষ্টি, এর মধ্যে আর স্রষ্টা আল্লাহর মধ্যে যেই পরিমাণ পার্থক্য, সরাসরি আল্লাহকে পাইলে আর আল্লাহর কাছ থেকে কিছু পাইলে সেই পরিমাণ পার্থক্য। এই জন্যে এটা মনে করেছিলাম শেষে বলবো, প্রসঙ্গ তো এসে গেলো, আগেই বলি, ইবনে রজব রাহিমাহুল্লাহ ওই রোজাদারদের সম্পর্কে বলছিলেন দুইটা ভাগ আছে। আসলে চিন্তা করলে দেখা যায় প্রত্যেক এবাদত গুজার মানুষের ক্ষেত্রেই এই দুইটা প্রযোজ্য। উনি বলছেন যে মানুষ এবাদত করে দুই শ্রেণীতে বিভক্ত হয়, একদল এবাদত করে তো আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য করে। উনি বললেন এই লোক আল্লাহর সাথে বিনিয়োগে সে জড়িত হলো, মন্দ না, অনেক কিছুই পাবে, কেননা আল্লাহর মতো করে পার্টনারশিপের ব্যবসাতে দুনিয়াতে আর কোনো ব্যবসায়ী আছে? আল্লাহ থেকে অনেক বড় একটা কিছু দিবেন, এতে সন্দেহ নেই। দ্বিতীয় লোকটা হলো আরও বেশি চালাক, বলে ইবনে রজব একটু বলবেন কি ওই লোকটা কে, আমরাও চাই তার সাথে মিলে যেতে, আছেন তো রাজি আছেন? বলে কিছুই পাবেন না কিন্তু, কিন্তু এরপরে যেটা আসবে সেটা ওই যা পাবেন তার চেয়ে আরও বড়, তাইলে রাজি আছেন? তাইলে রাজি আছেন তো? বলে দ্বিতীয়টা কে? বলে দ্বিতীয় ওই লোক যে আল্লাহর কাছ থেকে কোনো পুরস্কার কিছুই চায় না। বলে তাইলে আবার এটা কি, এই লোকটা কেমন? বলে লোকটা সরাসরি আল্লাহকেই চায়। বলেন সুবহানাল্লাহ। আর যে আল্লাহকেই চায় সে আল্লাহকেই পায়, আর আল্লাহকে যে পাইল সে কি হারালো? একজন জ্ঞানী বলছেন যে আল্লাহকে পাইল সে কিছুই হারায় নাই, আর যে আল্লাহকে হারালো সে সারা পৃথিবী পাইল কিছুই পায় নাই। আল্লাহ, আপনি এখন এই আর কারণটা কি, রোগী ব্যক্তিকে দেখতে গেলে আল্লাহকে পাওয়া যাবে, কারণটা কি? যে আল্লাহ পাক মন ভাঙা মানুষের সাথে থাকেন। অসুস্থ হওয়ার পরে মানুষের যে পরিমাণ মন ভাঙে, যে পরিমাণ সে দুর্বল হয়, আর কোনো কিছু দিয়ে তারা এত গায়েল করা যায় না। অসুস্থ যদি হয়, ঠিক মতো অসুস্থ হয়ে যায়, কঠিন রোগে পায়, এর চেয়ে বেশি গায়েল আর নার্ভাস মানুষ আর হয় না। কিন্তু আজকাল আরও আশ্চর্যের বিষয় হলো কিছু লোক এমন আছে ওরে রোগেও কিছু করতে পারে না, তে হেরে কী দিয়ে আপনি ঠিক করবেন? কিছু লোক আছে না এরকম? আছে তো। আর রোগের সাথে সম্পৃক্ত কত উপদেশের কথা, একদিন এক লোক হসপিটাল থেকে বের হচ্ছে, তো ওনার ওই যে ডায়ালাইসিস করার জন্য যে পয়সা লাগে ওই বিলটা সাথে দিয়ে ওনাকে বের করা হচ্ছে, অনেক বৃদ্ধ মানুষ। বিলটা হাতে পাওয়ার পরেই ওই লোক পাগলের মতো একেবারে বিলাপ করে কান্না শুরু করছে। ডাক্তার সাহেব বলছেন বিলটা কি ভারী হয়ে গেছে, আমরা কি কনসিডার করবো, ডিসকাউন্ট করবো নাকি কি? বলে ওইগুলো কিছুই না, তোমরা বুঝোই নাই কি হচ্ছে। বলে তাহলে কি সমস্যা হয়েছে? এই যে ডায়ালাইসিস তোমরা আমার জন্য তিন দিন পরে বা এইভাবে সপ্তাহে দুইবার করে আমার এত টাকা অ্যামাউন্ট তোমরা লেখলে, আমার মনিব আমার শরীরে ডেইলি 36 বার এই ডায়ালাইসিসের কাজ করেন ফ্রি, উনি আমাকে একদিনও একটা ভাউচার একটা নোট দেন নাই, বলে তোমার বিল এত টাকা উঠেছে, অথচ আমি তার শুক্রিয়া একদিনও আদায় করিনি, আমি জানতেই পারি নাই যে আমার শরীরে ডায়ালাইসিস 36 বার হয়। বলেন আল্লাহ। আর এগুলো আপনি কী হিসাব করবেন? একটা মানুষের শরীরের রগ যদি ডাক্তার সাহেবরা বলেন সরিষার ক্ষেতে ছেড়ে দিলে সারা সরিষার ক্ষেত ভরে উঠবে, ওই রোগগুলো আপনার শরীরে কোথায় কত চিকনভাবে নিপুণভাবে আল্লাপাক এঁটে রেখেছেন, সেঁটে রেখেছেন, ওগুলোর সার্ভিস দেওয়াচ্ছেন, সেগুলোকে আপনার জন্য তাসখির করেছেন, বাধ্য করেছেন, আমরা টেরও পাই না।
এবং তার কোনো বিঘ্নতা না সৃষ্টি হলে আমরা উহ আহ করতে পারি না, কিন্তু চব্বিশ ঘন্টা তো এগুলো সার্ভিস দিয়ে যাচ্ছে, ফ্রি সার্ভিস, মানে আল্লাহ কি শুকরিয়া দেন। কথা তো লম্বা হয়ে যায়। ওই ওহাব ইবনে মুনাব্বিহ বলছেন যে বনী ইসরায়েলের এক আবেদ একদিন এবাদত করলো 500 বছর, আগের লোক তো আয়ু পাইতো বেশি, 500 বছর এবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন একদিন তারে স্বপ্নে দেখাইছেন যে ঠিক আছে তোমার ওই আমি মাফ দিয়ে দিছি, 500 বছর এবাদত করছো তো, তো তোমাকে আমি মাফ করলাম, হিসাব নিকাশ নিব না। আবিদ বলে আল্লাহর উপর রাগ অভিমান, দেখছো 500 বছর এবাদত করছি, এখন আল্লাহ বলবে কত নম্বর জান্নাত দিল, কতটা হুর দিবে, কি পরিমাণ পুরস্কার, আমারে কয় আল্লাহ মাফ করে দিছে, এটা হইলো 500 বছরের এবাদত। আবিদ উল্টা ওই যে ইলিম নাই যে রাগ করছে, পরের দিন ঘাড়ের একটা রগকে আল্লাহ বলছেন এই রগ তুমি তোমার সার্ভিস বন্ধ করে দাও, রগ ছিঁড়ে গেল, আর কি অবস্থা আবিদের, এখন ঘুমও নাই, খাওয়াও নাই, এবাদতও নাই, বন্দেগিও নাই, শান্তিও নাই, অশান্তিও নাই, আগে তো অশান্তিতে ছিল, আল্লাহর উপর রাগ করছে, এখন কি রাগ করবে, দিশা মিশেই পায় না, হায় আল্লাহ এ কি হলো। পরের দিন স্বপ্নে আল্লাহ পাক দেখালেন, বলে এই যে বুঝো এবার কত ধানে কত চাল, তোমারে কইলাম বলে মাপ দিয়েছি, মাপ দিলে তো তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে গেলা, আর জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে গেলে তো সবই পাইলা, তো এত ব্যাকিলগিরি করে আমার সাথে এই 500 বছরের এবাদত যে করছো এটা হয় নাই, এই জন্য তোমার একটা শিক্ষা দিয়ে দিলাম। মাফ হওয়া কি সহজ কথা নাকি? লাইলাতুল কদর যে 83 বছর 4 মাসের রাত, এই রাতে কেন একটাই দোয়া খালি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহ পাক তুমি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করো, আমাকে ক্ষমা করে দাও। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন ওই বেশি কিছু যদি আল্লাহর কাছে বলতে না পারো, কিছু লোক আছে ওই মানুষের কাছে গিয়ে দেখবেন যে ভাষা দিয়ে, সাহিত্য দিয়ে, কল কাবজা কলা কৌশল আছে না, সবগুলো দিয়ে এমনভাবে ধানাই ফানাই আকুতি মিনতি করা জানে, কিছু লোক শিক্ষিত না, এমন ভাষা বলবে আপনার ওই মন গলে যায় আছে না। আর কিছু ভিক্ষুক আছে এদের একদিন দেখে ওই মহিলারা নামাজ টামাজ বাদ দিয়ে ওরে আগে বিদায় দেয়। আমাদের এলাকায় একটা ছিল, ও এসে বলতে চাষি গো নিয়ে নিল, পা নিয়ে নিল, এখন অনেক চাষি নামাজ টামাজ বাদ দিয়ে হারে লোকটা এমনি ফকির, আবার পিঁপড়া তার পায়ে কামড়াবে আমার দরজায় এসে, নামাজ টামাজ পড়ার দরকার ছিল বাদ দিয়ে তারা ভিক্ষা দিচ্ছে। তো আল্লাহর সাথে তো আর ওই ধরনের ছলসাথুরি করা ঠিক হবে না, পিঁপড়ায় না কামড়াইলে পিঁপড়া কামড়ানোর কথা বলার দরকার নাই, কিন্তু আপনার দুঃখের পিঁপড়া তো কামড়াচ্ছে, আপনার প্রয়োজনের পিঁপড়া তো কামড়াচ্ছে, আল্লাহকে বলেন না কেন যে আল্লাহ আমার তো অনেক পিঁপড়া, আমার তো অনেক প্রয়োজন, আর তুমি তো ধনী, তোমার কাছে তো কোনো জিনিসের অভাব নাই। তো এই দুর্বল ইমানদার না জানি কোন সময় কোন জায়গায় ফসকে যায়, কার কাছে গিয়ে আপনার নতশির হয়ে যায়, ইমান নষ্ট করে ফেলি, তুমি আমাকে হালাল পন্থায় সহজে আমার রিজেক্টটা বাড়াই দাও, বলতে পারেন না কেন? আল্লাহকে বারবার বলবেন, আল্লাহ সবই দিবে, দুনিয়াতেও কল্যাণ চাওয়ার কথা আল্লাহ শিখিয়েছেন, আখেরাতের কল্যাণ চাওয়ার কথা আল্লাহ পাক শিখিয়েছেন। তো আপনি যখন তাকে দেখতে যাবেন রোগীকে, তখন কিন্তু আল্লাহুম্মা রব্বান্নাস আযহিবিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লা ইউগাদিরু সাকামা, এই দোয়া পড়ার কথা হাদিসে আসছে, একবার পড়েন তিনবারও পড়েন, তিনবার পড়ার কথাই খুব সম্ভব আসছে। তো মোট কথা আরেকটা দোয়া আসছে যে 7 বার করে পড়ার কথা, আসআলুল্লাহ আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, আমি মহান আল্লাহর কাছে চাচ্ছি যিনি মহা আরশের মালিক, আল্লাহ যেন তোমাকে আরোগ্য দান করেন। 7 বার পড়লে এই হাদিসের যে দোয়া এর ফজিলতে আসছে, যে ওই লোক যদি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের মৃত্যু না লেখে থাকেন তো আরোগ্য এবং নিরাময় সে লাভ করবেই করবে। আল্লাহ তো এই জন্যে মৃত্যু ব্যক্তি বা মুমূর্ষু অবস্থায় যিনি আক্রান্ত তাকে দেখা করতে যাওয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং তার সুন্নত। এই পর্যন্ত পৌঁছেছে বিধর্মীকেও তিনি দেখতে গেছেন, বুখারী হাদিস, তার একটা দাস ছিল ইহুদি গোলাম, গোলাম আরবিতে গোলামকে দাস মানে শিশু বলা হয়, কিন্তু আমরা যেটা বলতেছি বাংলাতে গোলাম তার মানে সে কাজের ছেলে ছিল, দাস ছিল। তো আল্লাহ নবী সাল্লাম তাকে দেখতে গিয়ে ইসলামের দাওয়াতও দিলেন, দাওয়াত দিয়ে বললেন যে সে একবার তার বাপের দিকে তাকায় আর একবার নবী সাল্লামের দিকে তাকায়। এখানে কিন্তু আরেকটা জিনিস কাজ করেছে, সেটা হলো এই ছেলে যতদিন নবী সাল্লামের খেদমতে কাজ করতে আসতো, বাড়ি থেকে তার বাপের কাছে আল্লাহ নবীর উন্নত চরিত্রের কথা, তার মাধুর্যের কথা, তার অমায়িক আচরণের কথা সে বারবার কিন্তু বলতো, বলতে বলতে তার বাপকে নবী সাল্লামের দিনে আনতে পারেন শুধু, কিন্তু নবীকে তার শ্রদ্ধেয় এবং নবীর ভক্ত হয়েই সে থেকে গেছে, এটাই কারণ। কিন্তু এরপরে এখন সে একবার আল্লাহর নবীর দিকে তাকায়, একবার বাপের দিকে তাকায়, তো বাপ চিন্তা করে ওই লোকটার কথাই তো সে আমাকে বলতো, এই মানুষটা তো মিথ্যা নবী না, আমি না হয় না মানলাম। আর ইহুদিদের খবর আপনারা জানেন, ইহুদিরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতো, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবাহ, অনুভব চিনতো যেমন একটা সন্তান তার বাপকে চিনি। তো ইহুদিরা ইসলামকে সত্য জেনেও মানে নাই, আর খ্রিস্টানরা ইসলামের সঠিক তত্ত্ব
না পেয়ে ইসলাম থেকে বিভ্রান্ত হয়েছে, এই হলো পার্থক্য। তো সে তো এমনিই চিনি, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ সম্পর্কেও জানে, এই জন্য একেবারে তাৎক্ষণিক বলে উঠেছে, আতে আবুল কাসিম, আমার চেহারার দিকে তাকাও কি করে, কেন আমার দিকে তাকাও, কি লাভ হবে তাকিয়ে। আবুল কাসিম, তোমাকে কালিমা পড়তে বলছেন, ওই কালিমা তুমি পড়ো, তুমি ওই কালিমা এখনই পড়ে নাও। সাথে সাথে ছেলে কালিমা যখন পড়লো মারা গেল, আল্লাহ নবী সাল্লাম বললেন, আলহামদুলিল্লাহি আনকাযাহু, বুখারীতে আসছে, মিনান্নার, অন্য বর্ণনায় বি মিনান্নার, ওই আল্লাহর প্রশংসা যিনি এই ছেলেটাকে জাহান্নাম থেকে মুক্ত করলেন। আর অন্য বর্ণনায় যেটা বি আসছে, এটার অর্থই হচ্ছে আমার ওসিলায়। তো এখানে আল্লাহ নবী যে ওসিলাটা, কিসের ওসিলা সহজে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো দাওয়াতি কাজের ওসিলা, সুবহানাল্লাহ। তাইলে ইসলামে ইমান ওসিলা, আমল ওসিলা, দিনের দাওয়াত দেওয়া ওসিলা, একজন মানুষের সাথে আপনি ভালো ব্যবহার করলেন, এটা আপনার কিয়ামতের দিন জরিয়া, আমরা যাকে বলি জরিয়া হবে আরেক ভাষায় বলি, তাইলে এটাই হলো ওসিলা যেটা ইসলামে স্বীকৃত। এখান থেকে একজন এটাকে ডাইভার্ট করে একদল, তারা বলে যায় দেখছেন আল্লাহ নবী বলছেন আমার ওসিলায়, কিন্তু ওই হাদিসের যে প্রসঙ্গ ঘটনাটা সেটাই তো বলে দিচ্ছে যে ওসিলার ধরনটা কি, সেটা হলো নবী কষ্ট করে তার বাড়িতে গেছেন, সুবহানাল্লাহ। একজন এত বড় নবী, তার সাথে কোনো নবীর তুলনা হয় না, একটা শিশু দাস, দাসানু দাস, একটা কাজের ছেলে, তার বাড়িতে দেখতে চলে গেছেন, কি পরিমাণ বিনম্র চিত্ত, কি পরিমাণ বিনয় ও নম্রতা, কি পরিমাণ আল্লাহর দিনের জন্য ত্যাগ ও তিতিক্ষা, এই স্যাক্রিফাইস এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পুরস্কার দিয়েছেন যার উপর তিনি নিজেই স্যাটিসফাই হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন। এটাই তো হওয়ার কথা, এটাই তার পাওনা। এবার উনি কি করবে যিনি আক্রান্ত হয়েছে, বিশেষ করে যখন তার এখন একটা ধারণা এসে গেছে মারা যেতে পারি, প্রথমত উনি আল্লাহর রহমতের আশা করবে, আল্লাহর গজবের ভয়ও করবে, দ্বিতীয়ত উনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সুধারণা রাখবে, ওনার এই মনের ভিতরে থাকা দরকার যে আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন, ইমানের সাথে মৃত্যু দিবেন, আমাকে পুরস্কৃত করবেন। আরেকটা হলো উনি যদি কষ্টও পান তাহলে তিনি মৃত্যুর আকাঙ্ক্ষা করতে পারবেন না, বেশ থেকে বেশ এতটুকু বলতে পারেন পরিশেষে গিয়ে যে আল্লাহুম্মা আহিনি ইন কানাতিল হায়াতু ইদা আলিমতা আন্নাল হায়াতা খাইরান ইদা কানাতিল হায়াতু খাইরানলি ওয়া তাওয়াফানি ইদা কানাতিল হায়াতু ইদা কানাতিল ওয়াফাতু খাইরানলি, আল্লাহ পাক তুমি আমার জীবিত থাকাকে যদি ভালো মনে করো তাহলে আমাকে তুমি আরও আয়ু বৃদ্ধি করে দাও, আমাকে জীবিত রাখো, আমার মরণকে যদি তুমি ভালোই মনে করো তাহলে আমাকে তুমি মৃত্যু দিয়ে দাও। এটা হলো একেবারে শেষ পর্যায়ে গিয়ে বলবে, একেবারে অপারক হয়, এর আগ পর্যন্ত মৃত্যু কামনা করা কোনো মুসলমানের জন্য এটা কিন্তু বৈধ নয়। তারপরে উনি যেটা করবেন সেটা হলো যখন দেখলেন লক্ষণ এসে যাচ্ছে তো এদিকে তৌবা করা, তৌবা করা খুবই জরুরি, জীবনে যত পাপ ছিল সবগুলো থেকে কায়েম রাখা তৌবা করা, এর জন্য তার আগে শর্তগুলো জানা থাকা দরকার, লজ্জিত হওয়া, পাপ ছেড়ে দেওয়ার ছেড়ে দেওয়া এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, মানুষের অধিকার থাকলে সেটা বুঝিয়ে দেওয়া। এই সময় উনি কীভাবে বুঝিয়ে দিবে, তাইলে এবার আসবে এটা ওসিয়তের মধ্যে, উনি মানুষ তার আপনজনকে উপদেশ দিবে যে অমুককে এটা দিয়ে দাও, বিশেষ করে ঋণ, যেটা ঋণের কথা উনি অবশ্যই বলে দিবেন, কেননা ঋণ সম্পর্কে অনেক কথা আসছে। একটা আসছে যে ঋণগ্রস্ত ব্যক্তির জন্য হাসরের মাঠে একটা জেলখানা তৈরি করা আছে, ওর জেলে ঢুকাই দেওয়া, হাসরের মাঠে ঋণ তো কঠিন। বুখারী শরীফে আসছে আল্লাহ নবী সাল্লাম তার জানাজাই পড়েন নাই, শেষে কাতাদা নামক আবু কাতাদা যিনি, উনি যখন দায়িত্ব নিলেন তখন জানাজা পড়লেন, অন্যান্য ঘটনায় তিনি নিজে বাইতুল মাল থেকে পরিশোধ করার দায়িত্ব নিয়ে জানাজা পড়ছেন। তো সেখান থেকে কিছু আলিমগণ বলছেন যে আল্লাহ নবী সব শেষে ওই ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা কোনো কন্ডিশন ছাড়া পড়ছেন, কিন্তু এটা সঠিক না। তিনি যখন তার দায়িত্বটা নেওয়া হয়েছে সরাসরি সে ওসিয়ত করে সম্পদ রেখে যাক, কিংবা অন্য কেউ তার সেই দায়িত্বটা নেক, এর ভিত্তিতে তিনি জানাজা পড়ছেন। এছাড়া কিন্তু চূড়ান্ত অভিমত হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা তিনি পড়েন নাই, এবং আরও আরেকটি পক্ষের মানুষ আছে যেটা হলো আত্মহত্যাকারী, এই দুই অপরাধীর জানাজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই। এবং সেখান থেকে মাসালা এসে গেছে যে এই দুই অপরাধীর জানাজা দেশের এবং সমাজের যিনি সবচেয়ে সম্মানী খতিব অথবা আলেম স্কলার অথবা মুরব্বী, ইনি পড়াবেন না, বা ইসলামী রাষ্ট্র থাকলে রাষ্ট্রনায়ক উনি জানাজাও পড়ার কথা, তিনি পড়াবেন না এই দুই অপরাধীর। আর খায়েন যে খেয়ানতকার, খেয়ানতগার, তার সম্পর্কে হাদিস আসছে কিন্তু হাদিসটা সনদ বিশুদ্ধ নাই। এরপরে ঋণগ্রস্তের আরেকটা কঠিন অশনির সংকেত, কিয়ামতের দিন বুখারী হাদিস মুমিনদের হিসাব নিকাশ সব শেষ হয়ে গেছে, এরই অর্থ হলো এবাদতের হিসাব শেষ হয়ে গেছে, তার হুকুকুল্লাহ এবং হুকুকুন নাফস আল্লাহর অধিকার আর তার নিজের অধিকারের সাথে সম্পৃক্ত বিষয়গুলো শেষ। এবার সে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, চার থেকে পাঁচটা ঘাঁটি আছে, পুলসিরাত আছে, হাউজে কৌসর আছে, তারপরে
হাসরের মাঠ তো আসেই, এইভাবে করে আপনার শেষে গিয়ে সে এমন জায়গাতে আটকা পড়ছে, এটাকে বলা হয় কান্তারাতুল মাজালিম। হুবিসু ফি কান্তারাতিন ফি মাজালিমা কানাত বাইনাহুম, তাদেরকে একটা ব্রিজের মধ্যে আটকিয়ে দেওয়া হবে যেখানে একজন আরেকজনের অধিকার হরণ করার অপরাধ তারা করেছিল। এর ফলে হাত্তা ইউক্তাসু মিন বাদহিম লি বাদিন, অন্য শব্দে আছে ইউকাসু, একজনের বদলা তার অন্য ভাইয়ের উপর থেকে পক্ষ থেকে যখন আদায় করে দেওয়া হবে তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্তি দিবেন। হাত্তা ইদা হুজদিবু ও নুক্ষু, তাদের হিসাব নিকাশ সব ক্লিয়ার হয়ে যাবে, অধিকারের হিসাব নিকাশ, মানুষের অধিকার, এটাকে বলে হকুকুল ইবাদ, তখন উদখিলুল জান্নাহ, এরপরে তাকে জান্নাতে দেওয়া হবে। আল্লাহু আকবার। এবার এর মধ্যে ঋণ সবার আগে আসবে, সেই সাথে কারো মানহানিকর কিছু করছে, কারো উপরে অন্য কোনোভাবে জুলুম করছে, সেই জিনিসগুলো পরে আসবে। এইভাবে বুখারী সহ অন্য কিতাবে আসছে যে আপনার কিয়ামতের দিন ওই মানুষটা সবচেয়ে বড় মিসকিন হবে, যে আমলের অনেক কিছু নিয়ে গেছে কিন্তু তার বিরুদ্ধে বাদীরা দাঁড়িয়ে যাবে, এদের পাওনা দিতে দিতে, অধিকার দিতে দিতে তার কিছুই থাকবে না, এরপরে আরও কিছু বাদী থেকে যাবে, ওদের পাপটা তার ঘাড়ে চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামে দিয়ে দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু বললেন এই লোকটাই হলো সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় মিসকিন। এবার আরও কিছু ওসিয়ত আছে, যেটা হলো ওনার উত্তরাধিকারী যারা আছেন, আপনজন যারা, কোরআনে যাদের উত্তরাধিকার এবং হাদিসে বুঝিয়ে দেওয়া আছে, এরা ছাড়া রক্তের সম্পর্কীয় কিছু লোক, তাদের সম্পর্কে তিনি ওসিয়ত করতে পারেন যে এই পরিমাণ তাদেরকে দাও, এতটুকু এদেরকে দাও, ঠিক তদ্রূপ দিনের কোনো কাজে গরিবদের জন্যে দান দক্ষিণার কাজ উনি করবেন, তবে এটার পরিমাণ হলো এক তৃতীয়াংশ। আল্লাহ নবী সাহেব বলছেন যে একটা বলেছেন যে কোনো উত্তরাধিকারীর জন্যে কোনো ওসিয়ত নেই, কারণ সে তো পাবেই, তার ফিক্সড, ওটা আল্লাহর পক্ষ থেকে, নবী সাহেবের পক্ষ থেকে দেওয়াই আছে। দ্বিতীয়ত, আপনি উত্তরাধিকারী ছাড়া অন্যদেরকে যে দিবেন, এটা হলো এক তৃতীয়াংশের ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে, এর চেয়ে বেশি দিলে সেটা হবে না, এবং এটাকে দুইজন বিশ্বস্ত নির্ভরযোগ্য সাক্ষী সামনে রেখে পাকাপোক্ত করে ফেলবেন। এবার যখন দেখা গেল তার মৃত্যুর লক্ষণ প্রকাশ পেয়ে গেছে, এমত অবস্থা অন্যরা কী করবে? লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলিম শরীফ হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের এই মুমূর্ষ অবস্থায় উপনীত ব্যক্তিদের জন্য তোমরা কালিমার নির্দেশ দাও। লাক্কিনু শব্দের অর্থ কিন্তু নির্দেশ দেওয়া। এখানে দুইটা জিনিস আপনি ফলো করবেন, একটা হলো যে তাকে খুব বেশি বিরক্ত করার মতো পর্যায়ে পৌঁছবেন না, নির্দেশ দিবেন ঠিকই, আমাদের অনেকে বলে যে নির্দেশ না, খালি আপনি আস্তে আস্তে গেলে আওড়ান, লাক্কিনুর অর্থ এটা না, নির্দেশ দেওয়া, তবে তার মধ্যে একটা গ্যাপ দেওয়া, তার মধ্যে একটা বিরতি দেওয়া, বা তার মধ্যে একটা ভাষার মধ্যে একটা মাধুর্যতা বজায় রাখা। আর আরেকটা হলো ওই অবস্থায় পৌঁছার পরে, এটা আরও আরও গুরুত্বপূর্ণ, সে যখন একবার কালিমা পড়ে ফেলবে, এইবার তাকে দ্বিতীয়বার পড়ার জন্য বলতে যাওয়া নিতান্ত পর্যায়ের বোকামি। এলে কেন, এখন যে সে কালিমা পড়ল, এবার আপনি যদি আবার তাকে কালিমা পড়তে বলে অন্য কোনো শব্দ বের করিয়ে দেন, তার আগের কালিমা পড়াটা ক্যান্সেল হয়ে গেল। আর হাদিসে এসেছে যার আখেরি কালিমাল মান কানাত আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আপনি তাকে ওই জায়গা থেকে অদূরদর্শিতার কারণে বঞ্চিত করে ফেললেন। এই জন্যে একবার কালিমা পড়ে ফেললে আপনি আশ্বস্ত হয়ে যাবেন, মনে করবেন যে আমার দায়িত্ব আদায়, তার দায়িত্ব আদায়। সেই জায়গায় আমাদের অনেকের এই পরিস্থিতিতে আমরা দেখি, কেউ সূরা ইয়াসিন নিয়ে ব্যস্ত আছেন, কেউ তাকে ঘিরে তার পাশে এসে বসে অন্যান্য আয়াত বা সূরা পড়া নিয়ে ব্যস্ত, এগুলো সব হলো অসাব্যস্ত। হ্যাঁ, এটা কঠিন মুহূর্ত, আপনি অবশ্যই দুশ্চিন্তাগ্রস্ত হবেন, ভারাক্রান্ত হবেন, দরদে আপনার অন্তরকে ভরপুর করবেন, আবেগ আপ্লুত হবেন, মহান আল্লাহর কাছে আপনি আপনার আপনজনের কালিমার সাথে মৃত্যু কামনা করবেন, তার জন্য যত বৈধ পন্থা, দান খয়রাত করা, নিজে ওই সময় একটা কিছু, যে কোনো নফল ইবাদত করা, কোনো কন্ডিশন ছাড়া, একটা কিছু শর্ত বা নির্ধারণ করা ছাড়া আপনি করবেন। কিন্তু এই যে আপনি এটা কাছে আসলেন, সূরা ইয়াসিন ঠিক করলেন, অথবা আলাদা কোনো সূরা ঠিক করলেন, এই তো আপনি নিষিদ্ধ এরিয়ার মধ্যে ঢুকে গেলেন, নিজের পক্ষ থেকে কিছু ঠিক করে ফেললেন। আবার কেউ মনে করেন যে মুমূর্ষু অবস্থায় তার চেহারাটা কিবলার দিকে করে দেওয়া হোক, এটা কোনো মানে কাজ না, এই সময় এটার কোনো করণীয় কিছুই নাই, আপনি কিবলামুখী করবেন কবরে তাকে রাখার সময়, এখানে কিছু করণীয় নাই, এখানে সে যে অবস্থাতে আছে তাকে সহজে থাকতে দেন। এবার যখন আপনি দেখবেন যে মৃত্যু হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে কিভাবে বুঝবেন, সাধারণত হাদিসে আসছে যে ইন্না রুহা ইদা খারাজাত তাবিয়া তাবিয়াহুল বসর,
আত্মা বের হয়ে গেলে চক্ষু তার অনুসরণ করে, চক্ষুটা উপরের দিকে মেলে থাকবে, খুলে থাকবে, এটা কিন্তু একটা লক্ষণ। ঠিক আরেকটা লক্ষণ হলো, আপনি পায়ে যখন হাত দিবেন, পায়ের পাতা থেকে ওই সময় আস্তে আস্তে করে শরীরে পুরো ঠান্ডা হতে থাকে, একেবারে নিস্তেজ তো হয়, শীতল যাকে বলে, শীতল থেকে আরও শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যাবে, নিষ্ক্রিয় তো হবেই এবং নিচের অংশ একেবারে ঠান্ডা হয়ে যাবে, পায়ের পাতা থেকে নিয়ে গোড়ালু ইয়ে পর্যন্ত, পায়ের আপনার এই নলা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। তৃতীয় আরেকটা লক্ষণ হলো, এই এখানে একটা আপনি একটু জুড়ে ধাক্কা দিলে বা যাতা দিলে একটা হাড় দিয়ে অনুভব করবেন, হাড় আছে, এই হাড়টা কিন্তু ডেবে যাবে। আল্লাহ, মানুষ যদি মারা যায় এই হাড় এটা ডেবে যায়। আজকে তো পরীক্ষা করার জন্য আমরা অনেক সময় দিশামিশা পাই না, হসপিটালে দৌড়াই, এটা করি সেটা করি, এই ধরনের লক্ষণগুলো আছে। ঠিক আরেকটা হলো যে তার কপাল খুব অস্বাভাবিকভাবে ঘামবে, পুরা কপাল, এই ধরনের চারটাকে পাঁচটা লক্ষণ হাদিস থেকেই পাওয়া যায়, আর আরও কিছু বাস্তব থেকে পাওয়া গিয়েছে। তো এই সবগুলো দেখলে আপনি নিশ্চিত হতে পারেন, একান্ত যদি খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায় তাহলে পরে আপনি এই পরীক্ষা নিরীক্ষা এর আশ্রয় নেবেন। আর এছাড়া এই লক্ষণগুলি যদি নিশ্চিতভাবে পেয়ে যান তাহলে মনে করবেন যে ওনার মৃত্যু হয়ে গেছে, আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন। যখন আপনি দেখলেন যে এই অবস্থা, তখন কী করবেন, আপনি তার চক্ষুটা বুঝে দিবেন, মুজিয়ে দিবেন, বন্ধ করে দিবেন। এবং মুসলিম শরীফ হাদিস সেটা বলেছে, বোখারি মুসলিমে এসেছে তাকে এবার সাথে সাথে ঢেকে দেবেন। বিশেষ করে আমরা দেখি যে অ্যাক্সিডেন্ট করলে, মারাত্মক অ্যাক্সিডেন্ট করলে রাস্তাতেও দেখবেন কোনো একটা মানুষ, এখনও ঘোষণা হয় নাই কিন্তু দেখবেন যে তাকে ঢেকে দেওয়া হয়েছে, আল্লাহু আকবার, এটা নিয়ম বোখারি মুসলিমে। আল্লাহ নবী সাল্লাম বলছেন যে মৃত্যু সম্পর্কে তোমরা যখন নিশ্চিত হয়ে যাবে তখন তাকে ঢেকে দাও। এরপরে তার দাফন কাফন এবং আরও যে অন্যান্য কাজ আছে এগুলো যত তাড়াতাড়ি পারা যায় করতে হবে। হাদিসে আসছে তিনটে জিনিসে তাড়াতাড়ি করতে হবে, দেরি নেই। একটা হলো নামাজ হয়ে গেলে তাড়াতাড়ি প্রথম ওয়াক্তে পড়তে, আরেকটা হলো মানুষ মারা গেলে তাড়াতাড়ি তার কাফন দাফনের কাজ সারতে হবে, তিন নম্বরটা কি যুবকরা বলো, তিন নম্বর হলো যুবকদের, জি এখানে তো আর কন্ডিশন বলাই হয় না, হাদিসে আসছে যে মানে যুবক যুবতীকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, ব্যাস। এরপরে বলা হয়েছে অন্য জায়গায় যদি প্রস্তাবটা আসে সচ্চরিত্রবানের পক্ষ থেকে এবং দিনদারের পক্ষ থেকে তাহলে তোমরা দিয়ে দাও, বিয়ে দাও, তাড়াতাড়ি করো, যদি এটা না দাও ইল্লা তাফালুহু তাকুন ফিল আরদি ফিতনাতুন ও ফাসাদুন আরিদ, যদি বিয়ে তাড়াতাড়ি না দাও জমিনের মধ্যে ফিতনা ছড়াবে এবং ব্যাপক হারে তোমাদের মধ্যে ফাসাদ, দাঙ্গা, হাঙ্গামা, মারামারি এবং ক্রাইম এগুলো সব ছড়িয়ে যাবে। কীভাবে? আল্লাহ নবী বলছে যে আমি বনি ইসরায়েলের যেরকম সর্বপ্রথম ফিতনা ছিল মহিলা, আমিও রেখে যাচ্ছি তোমাদের মধ্যে সর্বাপেক্ষা কঠিন এবং প্রথম ফিতনা হলো নারী ফিতনা, যাদের আজকে বয়স হয়ে গেছে, বিয়ে দেওয়া হচ্ছে না এবং বিভিন্ন কারণে, এগুলোর কারণেই কি সমাজে বিভিন্ন ধরনের আপনার অবৈধ সম্পর্ক এবং বিভিন্ন ধরনের পাপাচার ব্যাপকতা লাভ করছে না, এবং এটা এমন একটা অপরাধ, এটাকে কেন্দ্র করে হত্যাও হয়, এটাকে কেন্দ্র করে নেশাও করা হয়। ওই বনি ইসরায়েলের আবিদের কাহিনী, বনি ইসরায়েলকে ওই খারাপ মহিলা এসে প্রস্তাব রাখলে বনি ইসরায়েলের আবিদকে উনি বললেন যে যাও, কার কাছে আসছো, জায়গা পাও না, চিনো না কিছু, অনেক মানে গরম, ওই বেচারি কিন্তু বললো যে থামো, গরম কার সাথে ছাড়ছো, এবার দেখাই ছাড়ো। এরপরে বললো তাহলে আমার বাচ্চাটিকে হত্যা করো, মানে মনে করছে যে একটা হলো ওই আবিদকে দিয়ে তার দোষ ডাকবে, আর একটা হলো বাচ্চাকে হত্যা করলে ওই আবিদের সাথে তার কেসটা জড়িয়ে যাবে ও সে অন্যান্য জিনিস থেকে রেহাই পাবে, এটা আরও বড় অপরাধ, আরও দূরে যাও। আগে বলছিল 100 হাত দূরে, এবার বলছে আরও কয়েক হাত বেশি, বলছে যে হ্যাঁ আবিদ তুমি কীরকম আবিদ, তোমার আমি দেখায় ছাড়ছি, গ্লাসে একটা নেশাজাত মাদক দ্রব্য, বলছে আচ্ছা এই গ্লাসটা পান করো, তাই নাকি, এইটা তো ছোটো ব্যাপার, হালকা ব্যাপার, দিয়ে দাও। এরপরে তাই না, ওই গ্লাস পান করার পরে কয় হাত মা ইন দেখ আরও কী আছে সব দেয়, আল্লাহ ইল্লাহ, এই জন্য এটাকে বলা হয় যে এটা হলো উম্মুল খাবাইস, এটা আসল পাপের আসল পাপ। তো আমাদের আজকের ঘটনা থেকে কিন্তু এই নেশা সাব্যস্ত হলো না, তো আসুন আমরা ওই নেশার মধ্যে পৌঁছি। ফি তুগিয়ানহিম ইয়ামাহুন, আল্লাহপাক বলছেন তাদের অবাধ্যতায় তারা নেশাগ্রস্ত হয়ে থাকবে। তো সেই ব্যাখ্যা সহ আরও কিছু ঘটনা বর্তমান বিশ্বের আপনারা যদি অবজার্ভ করেন এবং খোঁজ নেন তো দেখবেন যে এই মদের পেয়ালার কী নেশা। যেই ছেলের মাথায় কোনো অবৈধ নারীর নেশা ঢুকে গেছে সে মদ পান করা টাল মানুষের চেয়ে আরও মারাত্মক অবস্থায় পৌঁছে গেছে, কথা কি বাস্তব না অবস্থা, সে মানসম্মানও বুঝে না, সে মাতা পিতার তার ক্রেডিট কোথায় গেলো, কোথেকে আসলো সেটাও বুঝে না, কার সাথে সে সম্পর্ক করেছে এটাও সে বুঝে না।
কথা কি বাস্তব না অবাস্তব? অন্ধ হয়ে যায়। হুব্বু শাইই ইউমি ওয়া ইউসিম, আরবিতে কথা আছে কোনো জিনিসের অন্ধ ভালোবাসা তাকে বধির করে দেয়, তাকে অন্ধ অন্ধ করে দেয়, সে আর বিবেক বুদ্ধি খুঁজে পায় না। তো ওই মদে যদি বিবেক নষ্ট করে, এই মদে তো আরও বেশি নষ্ট করলো, তাহলে এটা আরও কঠিন মদ। আর এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মদ অনেক প্রকারের, কারে কোন মদে পেয়েছে তাকেই সেই মদের কাছে গিয়ে সেখান থেকে নিজেকে সরাতে হবে, তৌবা করতে হবে। আমরা লাইলি মাজনুন সম্পর্কে শুনে থাকি যে মাজনুর আসল নাম কিন্তু হলো কায়েস। তো এ কাবা শরীফে উমরা করতে এসে বলছে, ইলাহি তুবতু ইলাইকা কুন মিন কুল্লিল মাআসি ওয়ালাকিন মিন হুব্বি লাইলা লাম আতুবি, আল্লাহ আমি তোমার দরবারে সকল পাপ থেকে তৌবা করলাম, এই লাইলার পাপ থেকে আর তৌবা করতে পারলাম না। কেন? ওই যে মানে নেশাগ্রস্ত হয়ে গেছে। এর এগেনস্টে যারা সুশীল, যারা সভ্য কবি, তারা বলেছে ইলাহি বলতে হবে কি, ইয়েকে কায়েসকে বলতেছে যেটার নাম আমরা জানি মাজনু, বলতে হবে মাজনু এ পাগল। আসলে বলতে হইতো ইলাহি ইলাহি তুবতু ইলাইকা মিন কুল্লিল মাআসি ফি ইখলাসিন রাজাআন লিল খালাসি আগিসনি ইয়া গিয়াসাল মুস্তাগীসিন বিফাদলিকা ইয়াউমা ইউখাযু বিন নাওয়াসি, আল্লাহ আমি তোমার দরবারে তৌবা করছি, তো খাঁটি নিয়তে ইখলাস সহকারে তৌবা করছি এবং সকল পাপ থেকে তৌবা করছি। এখানে লাইলাও বাদ গেছে, এখানে সুদও বাদ গেছে, এখানে ঘুষও বাদ গেছে, এখানে সিনেমাও বাদ গেছে, এখানে মদও বাদ গেছে, এখানে জবরদখল জুলুম বাদ গেছে, এখানে পদের মোহ বাদ গেছে, মদের মোহ বাদ গিয়েছে, এখানে সব ধরনের পাপ আমি পায়ের নিচে দলিয়ে ফেলেছি, আর এই আশায় এই সবগুলো বাদ দিলাম যে ওই দিন তুমি আমাকে রেহাই দিবে যেদিন মানুষকে কপাল ধরে টেনে টেনে উন্ধা করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ, তারপরে যেটা করতে হবে সেটা হলো উনি জানেন বিশেষ করে তার সমাজে কুসংস্কার আছে, উনি তাদেরকে উপদেশ দিবেন যে তোমরা খবরদার সাবধান, এই এই কাজগুলো করবে না। যত কুসংস্কার থাকতে পারে মৃত্যুকে কেন্দ্র করে মারা যাওয়ার সময় থেকে নিয়ে এবং পরবর্তী পর্যায়ে সবগুলো থেকে উনি নিষেধ করে যাবেন। কারণ ওই যে হাদিসে আসছে মুসলিম শরীফে, ইন্নাল মাইয়িতা লা ইউআযাবু বুকাই আহলিহি বিন্নার, মৃত ব্যক্তিকে তার পরিবার পরিজনের রোধন করে বিলাপ করে কান্নার বিনিময়ে এর কারণে তাকে আজাব দেওয়া হবে। এর মধ্যে দুইটা ব্যাখ্যা আসছে, একটা হলো সে যদি নিজেই বলে থাকে যে আমি মারা যাওয়ার পরে এই ধরনের একটা পার্টি দিবা, আহ নিজেই বলে যাচ্ছে, তাহলে তো মজা করে সে বলে গেছে, ফিরিস্তারাও মজা করে তাকে শাস্তি দিবে, অসুবিধা কি? কারণ নিজেই তো এটা দম্ভপরে নিয়ে নিছে, বুক ফুলি আমার উদ্দেশ্যে এটা করবা, অথচ এটা অন্যায়। আরেকটা হলো আরও সূক্ষ্ম, এটা তো নির্দেশ দেয় নাই, সে নিষেধও করে নাই। তো নিষেধ না করলে তো হক কথা থেকে চুপ থাকা মানুষ হলো শয়তানুন আখরাস, বুবা শয়তান, হে বুবা শয়তান গিরি করে চলে গেছে, এই জন্য তারও শাস্তি হবে। শুধুমাত্র ওই ব্যক্তির শাস্তি হবে না যে ব্যক্তি নিষেধ করে গেছে, ওদেরকে উপদেশ দিয়ে গেছে সাবধান আমি মারা যাওয়ার পরে চল্লিশা করবা না, মৃত্যুবার্ষিকী করবা না, তারপরে হাফিজ সাহেব ভাড়া করে তিন দিন অথবা এক সপ্তাহ নাইলে চল্লিশ দিন পর্যন্ত আমার কবরে বা প্রতি মঙ্গলবারে আমার কবর জিয়ারত করানো টাকা দিয়ে এসব কিছুই করবা না, এইগুলো যদি বলে যায় তাহলে সে মাপ পাবে। এমনিভাবে যখন মানুষটা মারা গেল, আরেকটা জিনিস আমাদের বর্তমান বিশ্বে করা হয় সেটা হলো প্রবাসে থাকলে তার লাশটা নেওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই। তো তাকে যখন বলা হলো তাড়াতাড়ি করে দাফন করা, লাশ আনতে গেলে তো তাড়াতাড়ি হলো না, এবং আল্লাহ নবী সাল্লাম বলছেন যে যেখানে মৃত্যুবরণ করেছে তার কাফন দাফন সেই জায়গাতেই হোক, এই তো নির্দেশ। তথাপি এটা বেশিরভাগ আলিমগণ অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন যে এটা একটা হারাম কাজ, তাকে খামাখা কষ্ট দেওয়া হচ্ছে। লাশটা বহন করার সময় বলা হয়েছে তাড়াতাড়ি করো, বহন করতে আর কত টাইম লাগে, বলছে সে যদি ন্যাক হয় তার পুরস্কারের জন্য তোমরা তাকে তাড়াতাড়ি অগ্রণী করলে, আর যদি সে খারাপ কাজের কাজই হয় তাহলে তোমাদের ঘাট থেকে ওই ওই ইয়েটাকে আপদটাকে ফালাই দিয়ে তোমরা রেহাই পেলে, তো তাড়াতাড়ি করো। আর এখানে আপনি কোথায় সাত সমুদ্রের তীরে নদীর ওপারে আপনি বলছেন যে আনেন একটা একটাবার দেখি, কি করবেন দেখে, মানুষ তো মারাই গেছে, তাকে আল্লাপাক ওই ওখানেই রাখছেন তার কিসমতে মারা যাওয়ার জন্য। দু চিজ আদমিরা কাসাদ জের জুরে জুর একে আবে দানা দিগর খাকে গুর, দুইটা জিনিস মানুষকে খুব সজুরে টানে, একটা হলো তার রিজেকের দানা, কোথায় কোন দিন তার লেখা আছে ওখানে তাকে গিয়ে উপস্থিত হতেই হবে। আজকে আপনাদের যাদের লেখা ছিল যে এই জামে মসজিদের এই ভুনা খিচুড়ি খাবেন, আপনি ইচ্ছা না থাকলেও এখানে হাজির হয়ে গেছেন, কথা ঠিক না বেঠিক, এবং সেখানে গিয়ে হাজির হয়ে গেছে, এটা হলো আবে দানা দিগর খাকে গুর। আরেকটা হলো কবরের মাটি, যার যেখানে আছে আল্লাহ আকবার সেখানে, এমন আমাদের এরা জোর করে তাকে স্থানান্তরিত করাবে, কষ্ট দিবে এবং নিজেরাও অনেক কষ্ট করবে। এরপরে কি হলো, ওই এক নজর দেখার পরেই তো ও ঘুরে ফিরে আবার মাটির নিচ,
আর কিয়ামতের আগ পর্যন্ত এই মানুষটার সাথে সাক্ষাৎ হবে? তো কি করলেন, সামান্য ব্যবধানের কারণে হাদিস লঙ্ঘন করলেন, তাকে কষ্ট দিলেন খামাখা। এরপরে যে কাজগুলো করা বৈধ মুটের উপরে বা জায়েজ, একটা হলো তার মুখ খুলে চুমু খাওয়া, দুই চোখের মাঝখানে নাকের উপরিভাগে। আল্লাহ নবী মারা যাওয়ার পরে বুখারী শরীফ হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কাজ করেছিলেন এবং বলেছিলেন তিফতা হাইয়ান ওয়া মাইয়িতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জীবিত ছিলেন, ভালো ছিলেন, আপনি মারা গিয়েছেন, তারপরেও আপনি ভালোই আছেন। আপনার মতো মানুষ মারা যাওয়ার কারণে, আপনি যে মারা গেছেন আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু আমরা আপনাকে হারিয়েছি এতে আমাদের দুঃখের শেষ নেই। আল্লাহ নবী বলছেন ইজা উসিবা আহাদুকুম বিমুসিবাতিন, তোমাদের কেউ যদি দুনিয়ার বড় থেকে বড় কোনো মুসিবতে বিপদে আক্রান্ত হয়, ফালিয়াজকুর মুসিবাতাহু বি, সে যেন আমার মৃত্যুর মাধ্যমে তার সেই বিপদ এর কথাটাকে সে ক্রস করে ফেলে, কেটে ফেলে, সেটাকে যেন সে ঠেকিয়ে ফেলে। ফাইন্না আহাদাকুম লান ইউসাব বিমিসলি মুসিবাতি, আমার মৃত্যুর মাধ্যমে আমার উম্মত যদি হয়ে থাকে তাহলে তার যে বিপদটা ঘটেছে, তার পৃথিবীতে মা মারা যাওয়ার কারণে, তার বাবা মারা যাওয়ার কারণে, তার স্ত্রী, তার স্বামী, তার কলিজার টুকরা সন্তান মারা যাওয়ার কারণে, তার আপন, তার সবচেয়ে নিকটতম কোনো বন্ধু মারা যাওয়ার কারণে আমার মতো যে কষ্ট পেয়েছে সেই কষ্ট সে পেতেই পারে না। আল্লাহ, এটা হলো তাহলে বোঝা গেল যদি আমরা প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকি। আবু বকর সিদ্দিক তার অন্তরে সবচেয়ে বেশি লেগেছে, কেন? আবু বকর সিদ্দিক সবচেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছের মানুষ ছিলেন, তার মতো করে সংস্রব দিয়ে, তার অর্থ দিয়ে নবীকে কেউ সহযোগিতা করতে পারে নাই। পরিমাণ যাই হোক, আন্তরিকতাটা ছিল তার দখল সকল সাহাবাদের চেয়ে বেশি। এদিন ওমরুল খাত্তাব বলছেন আবু বকর সিদ্দিক আমার চেয়ে নামাজ রোজা দিয়ে আগায় যান নাই, এমন একটা জিনিস তার মনের ভিতরে বসে গিয়েছিল যেই জিনিসটা ওইভাবে আমি বসাইতে পারি নাই। তালহা বলছেন ওমর সম্পর্কে, সকল তাবিরা বলছেন সাহাবাদের সম্পর্কে, তারা আমাদের তুলনায় নামাজ রোজায় বেশি ছিল না। আজকের সমাজের ওই আবেদদের, যারা ইলমের বেশি তোয়াক্কা করে না আর এবাদত নিয়ে খালি তন্ন তন্ন করে একেবারে মানে সব কিছু দিয়ে দিচ্ছে, কোনো সময় দেখা যায় হকুকুল ইবাদের কোনো খবরই নাই, এমনকি আল্লাহ সম্পর্কে জানার যে একটা অধিকার, আল্লাহ এর পরিচিতি, এটার জন্য সময় দিতেই রাজি না, কিন্তু দেখেন তাসবিহ তাহলিল পড়ে ফেনা তুলে ফেলতেছে। এদের জন্য শিক্ষণীয় যে ইমানের ওজন বাড়ান আগে, আকিদা সংশোধন করেন আগে, ইসলামের জন্য অন্তর তৈরি করেন আগে, তাহলে কম এবাদতেও বেশি ফায়দা পাবেন। তারপরে যেই কাজটা করবেন সেটা হলো তিন দিন পর্যন্ত কান্নাকাটি করা যায়, বখারী শরীফ হাদিস, যে কোনো মুসলমান ভাইয়ের কারণেও এটা করা যায় তিন দিন। স্ত্রী মারা গেলে স্বামীও কিন্তু কতদিন কাঁদতে পারবে? তিন দিন, খুব হাউমাউ ছাড়া, পানি ঝরতেছে, আবার অন্যকে দেখায় যাতে না কান্দে, তো লোকজন লজ্জা দিবে, কি ব্যাপার, আপনিও দেখছি বাড়িরা হয়ে গেছে, এর মুগিস হয়ে গেছেন, বাড়িরার মুগিস হাসবে, আপনাকে নিয়ে ঠাট্টা করবে। তাহলে নীরবে কান্নাকাটি করেন এবং ওই সময় আল্লাহর কাছে দোয়া করেন। এটা কষ্ট লাগবেই জানা কথা, এই কষ্টের কথা কেউ কাউকে বুঝিয়ে বলতে পারবে না, কিন্তু ইসলাম বলেছে তিন দিনের বেশি এই কাজ আর করা যাবে না। হ্যাঁ, মনে থাকবে, মনে রাখবেন অবশ্যই তার উপকারের জন্যে, কবর জিয়ারত করবেন, তার জন্য দোয়া করবেন, তার জন্য দান করবেন, ওমরা করতে পারেন, যেটা করা যায় ইসলামে যে জিনিসটা বিধিবদ্ধ আছে। আর যদি স্বামী মারা যায় তাহলে কোরআনেও আছে, বুখারীতেও আছে, স্ত্রী কী করবে, চার মাস দশ দিন সে সুখ পালন করবে। এই সুখ পালনেরও কিছু বিধিনিষেধ আছে, একেবারে ওই যে একটা কালো কাপড় পরেই থাকবে এটাও না, অথবা সাদা কালার পরে থাকবে এটাও না, বেচারি আর নাকি এই চার মাস দশ দিনের ভিতরে একটা এই গাছকি মাছও খাইতে পারবে না, হে নিরামিষ খাইতে হবে, এটা কোথার থেকে আসে? তো এটা তো হিন্দু সমাজের একটা রীতির মতো হয়ে গেল না, সে ওই কক্সমেটিস যেটা খুব বেশি সুগন্ধিযুক্ত, খুব বেশি তার মানে যেটাকে বলে বিলাসিতা সাজসজ্জা, এটা করবে না, এবং একেবারে ভালো থেকে ভালো ওই ওই বিয়ের কাপড় খুলে পড়া শুরু করে দিবে, 15,000-20,000, এখন না জানি 50,000-1,00,000, তো এইটা কি সুখ পালন হবে? এটা তো হলো না, কিন্তু এর অর্থ এই না যে তাকে আপনি কবেন যে সাদা কাপড় অথবা কালো কাপড়, সেটাও না, জুয়েলারি পরবে না, গয়নাগাটি যেগুলো এগুলো পরবে না, আর হলো বিশেষ প্রয়োজন যাকে বলে, নিতান্ত প্রয়োজন ছাড়া রাত্রে বের হবে না, মানে আগুন লেগে গেছে ঘরে এবার রাত্রেও বের হতে পারবে, আর তার চেয়ে একটু হালকা কিন্তু প্রয়োজন ওইটা হলো বিশেষ অপরিহার্য যেটা নেসাসারি, আর এটা হলো চাহিদা, বিশেষ চাহিদা, সেটা হলো কি, এটা ছাড়া দিনের বেলা বের হবে না, ওই চাহিদা হলো চিকিৎসা, ট্রিটমেন্ট নিতে হবে, এখন চেক না করলে বেচারি জানের মানে সেখানে হুমকি আছে, এমন অবস্থায় ওই
ইয়ের উজুরের কারণে দিনের বেলা বের হতে পারে চিকিৎসার কারণে, বিশেষ চিকিৎসা, আর ঘরে আগুন লেগে গেছে এর কারণে সে রাতের বেলাও বের হতে পারে ওই সময়ের জন্য, ওই প্রয়োজনের জন্য, পরে সে ফিরে আসবে। তারপরে যেটা করতে হবে, করণীয়, সেটা হলো আমাদের ধৈর্য ধারণ করা। অবশ্যই করণীয় এটা হলো ধৈর্য ধারণ করা। কোরআনে আল্লাহ শিখিয়েছেন তারা বলবে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন, হাদিসে আল্লাহ পাক শিখিয়েছেন বলবে যে ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহতাসিব। আল্লাহ পাকের কাছে সব জিনিসের নির্ধারিত সময় আছে, তিনি যা চেয়েছেন এটা তার ছিল, নিয়েছেন তার ছিল, যা দিয়েছেন সেটা তার ছিল। অতএব তুমি ধৈর্য ধারণ করো এবং সওয়াবের আশা করো। আহসানাল্লাহু আজাআকুম ওয়া গাফার আলী মাইয়িতিকুম, আল্লাহ পাক তোমাদের সান্ত্বনাকে সুন্দর করুন এবং তোমাদের মৃত ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করুন। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করতেন। একজন মহিলাকে খুব বেশি কান্নাকাটি করতে দেখলে আল্লাহ নবী বললেন যে ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, এত এত মানে বেকুল হয়ে গেছে কেন, এত বেশি তুমি বিচলিত হয়েছো কেন, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়কে প্রাধান্য দাও, তখন ভারসাম্যতে আসবে। ওয়াসবিরি এবং ধৈর্য ধারণ করো, ধৈর্যটা খুবই জরুরি, বিশেষ করে এই ধরনের মুহূর্তে। এই ধরনের মুভমেন্ট যখন আসে তখন কিন্তু আমাদের সমাজে অনেক লোক নিয়ম কানুন ভুলে যায়, মহিলারা বেপর্দা হয়ে যায়, অনেক সময় যুবতী মেয়েকে তার চাচাতো ভাই যুবক মানুষ ছাড়া ওই আঙ্গিনা থেকে টেনেই আনতে পারতেছে না, সে মানে বেহুশ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। বুখারী হাদিসে আসছে ওই ব্যক্তি, ওই মেয়ে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। মান দরাবাল হুদুদ ওয়া সাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, গাল চাপড়িয়েছে, ছিঁড়ে ফেলেছে, আমার ক্ষতবিক্ষত করে ফেলেছে, জামা টেনে ফেড়ে ফেলেছে, এবং এরপরে হায় আল্লাহ আমার কি হলো, কি কমু খুদারে আমার জমরে আমার বাড়ির রাস্তা চিনিয়ে দিছে। বলেন নাউজুবিল্লাহ, জম বলে তার বাড়ির রাস্তা চিনে গেছে এটা নাকি আল্লাহ তার ক্ষতি করে ফেলেছেন। তো জম যদি নাও চিনে আল্লাহ চিনেন না, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনোভাবে তোমার জানটা নিতে পারেন না। তারপরে দোয়া করা, আল্লাহ নবী সাল্লাম নিজেই দোয়া চেয়েছেন। ওই প্রপাগান্ডা প্রচারণা গাড়ি ভাড়া করে আর সবসময় প্রচার করার আগে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা রসম, এটা না, ওই প্রথমে ইন্না লিল্লাহ প্রচলিত হয়ে গেছে, এবার শুধুমাত্র সীমাবদ্ধ লিমিটেডের ভিতরে ঘোষণা হবে, এটাও জায়েজ আছে, কিন্তু ওই যে একেবারে মাইকে মাইকে আর ভাড়া করলে তো আর নিষেধাজ্ঞায় গেলই, ওইটাই হলো জাহিলি যুগের ঘোষণা, যে মৃত্যুটাকে এখন আল্লাহ আসছে কেন, এইবার আমরা ঘোষণা মোষণা দিয়ে আর ওই যে বিলাপ টিলাপ রুদন টুদন কইরা সারা দুনিয়ার মানুষকে জানাই দিয়ে কষ্টটার প্রতিবাদ করিয়া ফেলুন, আল্লাহরে দেখাই ফেলুম যে আবার যদি মারো তো আরো বেশি দেখামো। বলেন না বুঝতে আপনি যদি আল্লাহর ফয়সালাতে রাজি না থাকেন তো এগুলোই হবে, আর বেশি ঘোষণা না করার মানেই হলো এদিকে নামাজ পড়তে গেলে দোয়া নিতে গেলে তো হাজির করতেই হবে, সাত কাতারের কথা হাদিসে আসেনি কিন্তু তিন কাতারের কথা আসছে, বুখারী না মুসলিমে আসছে 100 জন, না মুসলিমে এসে গেছে আবার 40 জনের কথা। 40 জন কমপক্ষে যদি নেককার হয়, ইমানদার হয় আর হাজির হয়, হাদিসের ভাষাতে হলো এটা, এরা যদি সুপারিশ করে আল্লাহ পাক ওই বান্দার জন্য তাদের সুপারিশ কবুল করেন, বলেন আল্লাহ আকবার। এই জন্য ঘোষণা লাগবে লিমিটেডের ভিতরে, কিন্তু এই যে শুরু করলাম আমরা, মানে সারা দুনিয়ার মানুষকে আমরা একেবারে ইয়ে করে ঘোষণা টোষণা দিয়ে জমা করে একাকার করে ফেলবো, এবং দুঃখ কষ্ট যা ছিল সেটারে আমরা একেবারে ভুলানোর একটা ব্যবস্থা করবো, এটাই কিন্তু হচ্ছে। এরপরে আরেকটা অনুষ্ঠান যদি সাথে মিলান তাহলে তো পরিষ্কার, মরা বাড়ি হয়ে গেছে বিয়ে বাড়ির মতো, এখন গরু জবাই করা হচ্ছে, তাহলে কি হয়ে গেল, এটা তো আনন্দ উৎসবের অনুষ্ঠানে পরিণত করা হলো। বি কেয়ার, মনে রাখবেন মৃত্যুর মতো এত বড় একটা জঘন্য, মানে এত বড় একটা কঠিন এবং করুণ যে একটা ঘটনা ছিল, এই ঘটনাটাকে, শিক্ষণীয় ঘটনাটাকে, হৃদয় বিদারক এইরকম একটা হ্যাপেনকে, এরকম একটা প্রসঙ্গকে আমরা যদি তার মূল পাল্টিয়ে না দেয়, আমরা যেন ঘুরে না দাঁড়াই এবং আল্লাহর বিধান নবী সাল্লামের পদ্ধতিকে আমরা যেন পাল্টে না দেই। ওই তিন দিন পর্যন্ত মৃত ব্যক্তির আপনজনদের সাথে দেখা হবে, যেখানে দেখা হয়ে গেছে সহজ পেয়ে গেছেন সান্ত্বনা দিয়ে, কিন্তু একটা বৈঠকখানায় উনি বসেই থাকবে আর লোকজন ওখানে গিয়ে সাক্ষাৎ দিয়ে আসবে। ইদানিং আরব সমাজে এটাই হয়, এই যাচ্ছে 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 অনেকক্ষণ বসতেছে, কিন্তু এরপরেও তাদের অনেক তারা কেয়ারফুল, 5 মিনিট হয়ে গেলে আর দেরি করে না, বেশ দেখি বেশ গাহটা এরকম কাপ আছে ওইটা দিয়ে খালি 3-4 চিবুক গাহওয়াটা পান করবে উঠে যাবে, যদি ভুলে না যায়, হঠাৎ করে ভুলে গিয়ে দেরি হয়ে গেলে ক্ষমা টমা চাইয়া মাপ চাচ্ছি দেরি হয়ে গেল। আল্লাহ আকবার, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এই পরিমাণ কেয়ার যদি করা হয়, আল্লাহর রহমত এই সমাজে না আসে যায় কোথায়। আর আমরা যদি
পদে পদে কোথায় কোথায় নবীর সুন্নতের খালি উল্টামি করি, তো আল্লাহর গজব ঠেকে আছে যে আটকে আছে, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ছাড়া আর বলবেন কি? আর কোনো ব্যাখ্যা আছে? বড় থেকে বড় একদিন পত্রিকায় পড়লাম আবরারুল হক সাহেব, ওনাকে বলা হয় কামিউল বেদা মুহিউস সুন্না, এবং আশরাফ আলী থানভী সাহেবের সরাসরি প্রধান খলিফা, এত বড় টাইটেল যে উনি বেদাতের একেবারে মানে খর্গহস্ত, বলিষ্ঠ কণ্ঠস্বর আমরা যাকে বলি, বেদাতের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে আর সুন্নতের একেবারে সুদৃঢ় প্রতিষ্ঠাকারী এই লোকের জীবনীতে পড়লাম যে মারা যাওয়ার পরে 3 দিন পর্যন্ত তার এলাকায় সকল আলেমরা, তার খলিফারা, বড় বড় ওই সমাজের আলেমরা 3 দিন পর্যন্ত মহড়া করে, ঘটা করে, পিণ্ডাল করে তারা এটা নাকি সুখ পালন করতেছেন। বলেন নাউযু বিল্লাহ, কোথায় সুন্নাহ? আইনাল মাহাব্বাতু ইয়া আখা আশ-শাইতানি, একজন কবি বলেছিলেন এই নিয়ে নবীর মহব্বত, কোথায় কোথায় পদে পদে নবীর উল্টামি, আর এরপরে তুমি বলে নবীর মহব্বত করছো, যে আমার কথা না কিন্তু কবি নিজেই শব্দটা এইভাবে গঠন করেছেন যে তুমি আমার প্রিয় বন্ধুর শত্রুদের সাথে বন্ধুত্ব করো আর দাবি করো যে তুমি তাকে মহব্বত করো, আর এর বিপরীতে তার বন্ধুদের সাথে শত্রুতা করো আর দাবি করো যে তুমি তাকে মহব্বত করো। এরপরে কবি প্রশ্ন রেখেছেন আইনাল মাহাব্বাতু ইয়া আখা শাইতানি, ওহে শয়তানের বন্ধু প্রকৃত মহব্বত এবং ভালোবাসা কোথায়? বাস্তব কথা তাই, নবীর সঙ্গে মহব্বত করলে নবীর সুন্নতকে জিন্দা করতে হবে। এবং আজকে মৃত্যুকে কেন্দ্র করে করুণ কাহিনী, কত হৃদয় বিদারক দুর্ঘটনা মুসলিম সমাজে ঘটিয়ে দিয়েছে। এমত অবস্থায় আপনি যদি এটাকে সংস্কার করেন এক শহীদের সওয়াব পাবেন, এবং আরেক হাদিস অনুযায়ী 50 জন সাহাবাদের আমল করার সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহ, একটা সুন্নত যদি আপনি চালু করেন, কষ্ট হবে, হাদিসে আসছে একটা একটা দগ্ধ আপনার এই কয়লাকে হাতে রাখা যে ভীষণ কষ্টকর হবে, যখন বাতিল সমাজকে ঘিরে ফেলবে, পাপাচার সমাজকে আষ্টে পিষ্টে পাকড়ে ধরবে, আঁকড়ে ধরবে, তখন যদি তুমি সেটাকে সংস্কার করতে যাও, হকের কথাটাকে বলো এবং ধারণ করো, এটা তোমার জন্য এই পরিমাণ কষ্টকর হবে, কিন্তু ফায়দা কত? 50 জন সাহাবাদের সমান আমলের সব। আর আরেকটা বর্ণনা এক শহীদের সব, বিশুদ্ধ হাদিসে 100 জন না, 100 জনের দরকারও তো হয় না, এক শহীদের সব দিয়ে তো আপনি সামাল দিতে পারবেন না, শহীদ যাওয়ার সাথে সাথে তার সব হাজির আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, তার হিসাব নিকাশ নাই, মাফ, সুবহানাল্লাহ। এবং মারা গেছে অত কঠিন আঘাতে, কিন্তু হাদিসে আসছে সে শুধু একটা পিঁপড়ার কামড়ের মতো আঘাতটা পাইছে, সারা পৃথিবীর সকল মানুষকে জান্নাতিদেরকে 2টা সঙ্গিনী দেওয়া হবে, শহীদকে আল্লাহ বলবেন 70টা সঙ্গিনী নিয়ে যা। তার মর্যাদা দেখে শেষ পর্যন্ত অন্যরা ঈর্ষান্বিত হবে, এবং 2 শ্রেণীর মানুষের লাশ মাটি খাবে না নবী, এরপরেই হলো শহীদ। তাহলে পরে যে কাজটা মানে বর্জন করা অবশ্যই আমাদের উচিত এবং করাটা হারাম, সেটা হলো একটু আগে আমরা বলছি বুখারী মুসলিমে আসছে যে হাহুতাশ করা, বিলাপ করা, চিল্লিয়ে চেঁচিয়ে দুঃখ প্রকাশ করা, এটা যেন আল্লাহর বিরুদ্ধে আপনি তার সৃষ্টির কাছে যেন অভিযোগ করছেন, দেখো আল্লাহ আমার অমুককে মেরে ফেললো, বলেন নাউযুবিল্লাহ, এগুলো কিন্তু মিনিং বুঝতে হবে। আরেকটা হলো খুব বেশি করে প্রচার প্রপাগান্ডা চালানো, সেটা আমরা আগেই বলেছি ঠিক না, বরং আপনি ক্ষমা চাইবেন, ক্ষমার জন্য দোয়া চাইবেন, বুখারী মুসলিমে আসছে তোমরা তোমাদের ভাইদের জন্য মাপ চাও, তো আপনি যাদেরকে খবরটা দিবেন বলবেন যে আমার আপনজনের জন্য আপনি একটু আল্লাহর কাছে মাপ চাইবেন, তার জন্য দোয়া করবেন, এটা হলো বুখারী মুসলিমে হাদিসে আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছে। এই নিদর্শনগুলো বলেই আমরা শেষ করে দিব। মৃত্যুটা তার ভালোভাবে হলো কি না সেটার কিছু লক্ষণ আছে, একটা হলো মারা যাওয়ার সময় তার কালিমা আপনি নিজেই শুনেছেন, দ্বিতীয় হলো তার কপালটা ঘেমে যাবে, তৃতীয় হলো যে আপনার জুমার দিন অথবা জুমার রাত্রে তার মৃত্যুটা হবে, বুখারীতে হাদিসে আসছে জুমার দিন অথবা রাত্রে যদি মৃত্যু হয় তার জন্য কবরের আজাব মাফ। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহ পাক যেন আমাদের সবারই মৃত্যুটা জুমার দিনই দিয়ে দেন অথবা জুমার রাতে দিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন, আবার আজকে যেন না হয়, কারণ আল্লাহর কাছে তো আয়ু চাওয়ার কথাই শিখিয়ে দেওয়া হয়েছে, মৃত্যু চাইতে মানা করা হয়েছে, মানে যেদিনই দেন আল্লাহ যেন জুমার দিনে অথবা জুমার রাতে দেন। আর আরেকটা হলো আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ যেন নেক আমল অবস্থায় ভালো কোনো কাজ করতেছেন এই সময় আল্লাহ মৃত্যুটা দিয়ে দেন, সেটা যদি হয় নামাজ তাহলে আরও ভালো, সেটা যদি হয় সেজদা অবস্থায় তাহলে আরও ভালো, সেটা যদি হয় সেজদাতে আপনি কান্না করছেন, চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে করেছেন, তাহলে ভালোর উপরে আরও ভালো, বলে আল্লাহ আমাদের এই জন্য কবুল করুক, আর না হয় আল্লাহর দিনের জন্য আপনি কিছু সেবা করছেন, এই সেবার কাজ এই মুহূর্তেই
আপনার আল্লাহ জান নিয়ে নিয়েছেন। সারা বিশ্বের কিছুদিন আগের ফেমাস বক্তা আব্দুল হামিদ কিশিক এই দুয়াই করতেন যে আল্লাহ আমাকে সেজদা অবস্থায় মৃত্যু দিয়ে দাও, আল্লাহ পাক তাকে সেজদা অবস্থায় মৃত্যু দিয়েছিলেন। আর আরেকজন মর্দে মুজাহিদ পাকিস্তানের আল্লামা এহসানুল্লাহি জহির এইভাবে যুদ্ধ করতেই থাকতেন বক্তৃতার মাধ্যমে, আর সব বক্তৃতার শেষেই বা প্রায় বক্তৃতায় বলতেন যে আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওমরুল খাত্তাব যে দোয়া করতেন সেই দোয়াই তিনি বলতেন যে আল্লাহ পাক আমাকে তোমার পথে শহীদ করে নাও আর আমার কবরটা তোমার রাসূলের শহরে দিয়ে দাও। আল্লাহু আকবার। তো আল্লাহ পাক ওই বান্দার মৃত্যুটা আল্লাহর দিনের জন্যে জবান এর জিহাদ, জবানের জিহাদ যেটা হলো আপনার ওই বর্তমান বিশ্বের তুলনামূলক সাধারণ অবস্থায় বড় জিহাদ, ওই যুদ্ধ করা অবস্থায় বম ব্লাস্ট হয়ে গেছে রাতের আধারে, কখন তারা ওই ফুলের টবের নিচে এটা লুকিয়ে রেখেছিল, এমন সময় তাদের সময় মাফ করা ছিল, উনি সহ ওনার সাথী সঙ্গী সহ আরও ছয়জন মারা গেছেন, তার মধ্যে আরেকজন উল্লেখযোগ্য ওয়াইজে কৌম খতিবুল ইসলাম হাবিবুর রহমান ইয়াজদানি, উনিও মারা গেছেন। আল্লাহ তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বান্দা করে নিন, শাহাদাতের মর্যাদা দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ধরনের শাহাদাতের মর্যাদা দেন। দোয়া করতে কি ভয় পান নাকি? আগেই তো শুনছেন যে শাহাদাতের ইয়েতে মৃত্যুতে শুধু পিঁপড়ার কামড়ের কষ্ট পাবে, আর মুসলিম শরীফের হাদিসে আসছে যে যে ব্যক্তি মান তালাবা মিনাল্লাহি আর শাহাদাতা বিসিদকিন, যে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা চাইবে, বাল্লাগাহু মানাজিলা সুহাদা ওয়ালাউ মা তাআলা ফিরাশি, আল্লাহপাক তাকে শহীদদের মর্যাদায় পৌঁছিয়ে দিবেন যদিও বা সে তার বিছানায় শুয়ে শুয়ে মারা যায়। মুসলিম শরীফের হাদিস। তাহলে আপনার অন্তরের যে চাহিদাটা, চাওয়াটা এবং দোয়া করাটা, সেটা দিয়ে আপনি কম করবেন কেন? সেখানে আপনি কার্পণ্য করবেন কেন? তো মৃত্যুর লক্ষণের মধ্যে এগুলো হলো যে ভালো অবস্থায় মারা গেছে, এগুলো লক্ষণ। যুদ্ধের ময়দানে যদি মারা যায় ভালো লক্ষণ, যুদ্ধ করতে গেছে ওই রাস্তায় ওই অবস্থায় মরে গেছে, এখনও যুদ্ধ শুরু হয় নাই, মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত এই লোকটাও আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর পথের শহীদ হিসাবে কবুল করেছেন। এই আপনার অ্যাপেন্ডিসাইট অথবা দাস্ত আমরা যাকে বলি ডায়রিয়া, এটার কারণে মারা গেলে সেই লোকটা শহীদ, মুসলিম শরীফের হাদিস। তারপরে ডুবন্ত অবস্থায় মারা গেলে, দেওয়ালের নিচে চাপা পড়ে মারা গেলে বুখারি মুসলিমের হাদিস যে সে শহীদ। এরপরে আপনার এই যে মহিলা সন্তান প্রসব করা অবস্থায় মারা গেছেন তাকেও আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করবেন। তো একজন শহীদ হলো প্রকৃত অর্থে সার্বিকভাবে শহীদ, এটা হলো যুদ্ধের ময়দানে। আর এরপরে যেটা ওই যুদ্ধের ময়দানেই আঘাতপ্রাপ্ত হয়ে পরে বাড়িতে এসে মারা গেছে, অথবা ওই জিহাদ অবস্থায় ওই পথে এখনও আছে যুদ্ধ শুরু করে নেয়, ইনি সহ বাকি যাদের উল্লেখ শুনবেন যে আল মাফতুন শহীদুন ওয়াল গরীকু শহীদুন ওয়াল ওয়াল হাদম আল তাহতাল জিদারি শহীদুন ওয়া সাহেবুল জাম্বি শহীদ, এগুলো সব হলো হুকমান শহীদ বলা হয়। আলিমগণ বলছেন যে প্রকৃত অর্থে ওই শহীদ না, কিন্তু পুরস্কার পাওয়ার ক্ষেত্রে এবং বিধানের ক্ষেত্রে তারাও শাহাদাতের মর্যাদা পেয়ে গেছে। এই পাইতে পাইতে শেষে দেখা গেল অগ্নিদগ্ধ হয়ে যিনি মারা গেল, প্যারালাইসিসে আক্রান্ত হয়ে যিনি মারা গেল, তিনিও শহীদ। বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফে হাদিস আসছে এবং বিভিন্ন হাদিসের সাক্ষী প্রমাণের ভিত্তিতে এই হাদিসের সনদটাকেও ইমাম আলবানী সহি বলেছেন। এইভাবে যে ব্যক্তি ফুসফুস বা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল তিনিও শহীদ। এবার আমরা কিন্তু বলতে পারি যে আজকালকার যুগে যে স্ট্রোক করে মারা যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়, ইনশাআল্লাহ আজিজ, যেহেতু এই ধরনের যে কষ্ট করে মারাত্মক ধরনের একটা কষ্টের মাধ্যমে মারা যাওয়াটা, এটা আল্লাহ নবী সাল্লাম শাহাদতের মৃত্যু হিসাবে ধরেছেন। আমরা আশা করি, যেহেতু সশব্দে এরকম হাদিস নেই, ওই সময় ওই ধরনের দুর্ঘটনাগুলো ছিল না, আমার মনে হয় ওই যে ফুসফুসের সাথে যদি মিলান আরও কিছু শব্দ আছে ওগুলোর ব্যাপক ব্যাখ্যার ভিতরে কিছু জিনিস ঢুকেও যেতে পারে। তা আমরা আশা করতে পারি যে এই ধরনের কিছু অবস্থাও ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শাহাদতের মর্যাদায় পৌঁছায় দিতে পারে। আর আরেকটা হলো একটা লোককে আরেকজন জুলুম করা অবস্থায় মারছে, এটাকে আলিমগণ বলছেন যে মাজলুম অবস্থায় যে মারা গেছে এতে তো কোনো সন্দেহই নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাজলুমের আলাদা পুরস্কার দিয়েই দিবেন। আসুন আরও বাকি আছে এই শাহাদতের ধারাবাহিকতায়। আরেকটা হলো যে ব্যক্তি তার নিজের জীবনকে বাঁচানোর জন্যে প্রতিহত করতে গিয়ে আরেক শত্রুপক্ষ মোকাবেলা করতে হামলা করতে আসছে মারা গেল, সম্পদ হেফাজত করতে মারা গেল, তার পরিবারের মানে সম্ভ্রম যেটা এটা হেফাজত করতে মারা গেল, দিনের সংরক্ষণের জন্য মারা গেল, সব শহীদ। আল্লাহ আকবার। আবু দাউদ এবং সনদ শেখ আলবানী সহি বলেছে। আরেকটা হলো এটাই বোধহয় সবার সব শেষের আগে লাস্ট বাই বাট ওয়ান, এটা হলো এরপরে শেষে লাস্টটা বলবো আর, এটা হলো আল্লাহর পথে যিনি পাহারাদারি করছেন, যিনি সীমান্ত রক্ষী, তার সম্পর্কে হাদিসে আসছে যে এই লোক যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই শহীদদের মতো
তার রুহানি জীবিকার ব্যবস্থা করে দিবেন, বিশেষভাবে পরকালীন জান্নাতি রিজিকের ব্যবস্থা করে দিবেন, এবং তাকে কবরের ফিতনা থেকে আজাব থেকে আল্লাহ পাক রক্ষা দিয়ে দিবেন। আল্লাহ আকবার। এবং আরেক বর্ণনায় হয়তো এটা আসছে অথবা এই বর্ণনার শেষে আসছে যে তার জন্যে যেই ন্যাক আমলটা সে করত, এই ন্যাক আমলটাকে আল্লাহ পাক এত মানে দীর্ঘায়ু করবেন যে কেয়ামতের আগ পর্যন্ত এই ন্যাক আমলের ধারাবাহিকতা আল্লাহ চালু রেখে দেবেন। আল্লাহ আকবার। আল্লাহর পথে মৃত্যুবরণ করার এই পরিমাণ প্রস্তুত। তবে খেয়াল রাখবেন, এটার জন্য কোনো আবেগ আপ্লুত হয়ে মানে ইসলামের নিয়ম এবং সিরিয়াল ভঙ্গ করা যাবে না, যে তাহলে আমি একটা বুদ্ধি করে কাজ করি, একটা জাম্প করে একজনকে মেরে ফেললাম, এখানে বাড়ির পাশে একটা হিন্দু আছে দিলাম জবাই করে, বেটা তুই যা জাহান্নামে, আমার আগে জান্নাতে যাইতে দে, শাহাদাতের মর্যাদা না। এগুলি তো সব সর্বনাশ করেছে। জিহাদ সবচেয়ে ফজিলতপূর্ণ কিন্তু আমল ধরা যায় ব্যাপক অর্থে, আবার জিহাদ সবচেয়ে স্পর্শকাতর আমল, তার সিরিয়াল আবার সবার শেষে। মুসলমানদের একটা পরিস্থিতি বিশেষ করে যেটা হলো আপনার আক্রমণাত্মক জিহাদ, এটা রাষ্ট্রনায়ক ছাড়া হবেই না। আল্লাহ আকবার। মূলনীতি মনে রেখে দিন। অতএব ওইটার চিন্তা এখন যারা বলে আর বলে যে আলেমরা মুখ খুলে না, এগুলো হলো সব ফালতু কথা এবং ফাজলামি। ইসলাম এবং মুসলমানদের ভবিষ্যৎ নিয়ে, তার নিজের অস্তিত্ব নিয়ে, মুসলিম মিল্লাতের ইতিহাস ঐতিহ্যকে নিয়ে, স্থপতি ও স্থাপনাকে নিয়ে প্রহসন করা এবং ধ্বংস করে দেওয়ার জন্যে এই সমস্ত কথা হলো সবচেয়ে বড় অ্যাটাম্প বম্ব। এই জন্য এদের থেকে বি কেয়ার, সবার আগে সাবধান থাকবেন। সবচেয়ে মূল্যবান জিনিসের জন্য সবচেয়ে বেশি যত্ন নিতে হয়। অবশ্যই আজকে কালকে চাল ডাল খিচুড়ি পাক করতে কিছু লাগতো না, আজকাল গিয়ে দেখেন একাডেমিক সিস্টেমে আপনার শুধু পাক সাহের জন্য কি পরিমাণ আপনার ফর্মালিটির দরকার হয়, কি পরিমাণ ট্রেনিংয়ের দরকার হয়। প্রাতিষ্ঠানিক পর্যায়ে আজকে বাবুরসিগিরি ট্রেনিং দেওয়া হয়, কথা কি বাস্তব না অবাস্তব? ঢাকাতে দেখে আসলাম মতিঝিলে ওই ঘরুয়া পরিবেশ এই নামে একটা হোটেল আছে, যেখানে খালি ভুনা খিচুড়ি, যে প্রধান শেফ তার বেতন হলো 3 লক্ষ টাকা। বলেন সুবহানাল্লাহ, কোনো বাবুরসির বেতন 3 লক্ষ চিন্তা করে পারা যায়? আপনি কয়জন আছে আপনার এখানে 3 লক্ষ বেতন পায়, যত বড় বড় আপনার প্রফেশনাল চাকরিজীবী হোক, বড় ইঞ্জিনিয়ার, কেন সেখানে সেইটাকে ওই প্রফেশনালভাবে ট্রেনিং নিয়েছে? তা ভুনা খিচুড়ির জন্য যদি ট্রেনিং নিয়ে 3 লাখ বেতন পায় আর এটার জন্য এই পরিমাণ ডিমান্ড থাকে, তো জিহাদ ইসলামের এত বড় একটা আমল, এটার জন্য কোনো কন্ডিশন নেই, এটার কোনো ক্লাসিফিকেশন নেই, এখানে কোনো প্রায়োরিটি নেই, এখানে কোনো নিয়ম নেই, কোনো ফর্মুলা, কোনো কোয়ালিটি, কোনো ইয়ে আপনার কোনো ধরনের আপনি যাকে বলে নিয়ম নীতি, এটা নাই, ফর্মালিটি নাই, সবচেয়ে বেশি এখানে আছে। এই জন্য প্রথম শর্ত ইজাল্লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, একটা রাষ্ট্রনায়ক আমাকে দেওয়া আল্লাহ পাক আমাদেরকে এর অধীনে আমরা যুদ্ধ করব। ইন্নামাল ইমামু জুন্না, বুখারী শরীফে হাদিস, আল ইমামু জুন্না, রাষ্ট্রনায়ক হলেন ঢাল, ইউকাতালু মিন ওয়ারাইহি, তার পেছনে থেকে যুদ্ধ করা হয়। বলেন সুবহানাল্লাহ, যদি ইসলামী যুদ্ধই হতে হয় ইসলামী নিয়মে করতে হবে। এছাড়া ওই যে হাদিসে আসছে যে আপনি আপনি ইয়ে করেন, আকাঙ্ক্ষা করেন, ওরা এসে বিভ্রান্ত করে আপনাকে, এই দেখো বুখারীতে মুসলিমই হাদিস আসছে যে এই বেটা যুদ্ধ করলো না, এমনকি যুদ্ধের সংকল্পও করলো না, হে বেটা যত বড়ই পাগড়ি আলা আল্লামা হোক আর দুনিয়ার বড় খতিবে কম হোক আর বড় গবেষক আর টাইটেলদারি ডক্টর হোক, এ বেটা কিন্তু বেইমান, ইমানই নেই, নবী বলছেন যে যুদ্ধ করলো না অথবা যুদ্ধের সংকল্প করলো না, সে জাহিলি মৃত্যুতে মৃত্যুবরণ করলো। দেখছেন কিভাবে মানুষকে বিভ্রান্ত করে। তাইলে ওই হাদিসেই তার উত্তর আছে যে সংকল্প কেন আল্লাহ নবী বললেন, বলেন সুবহানাল্লাহ, যখন পরিবেশ তৈরি নাই তখন সংকল্পের মাধ্যমে আপনি আপনার দায়িত্ব পালন করতে পারেন এবং সওয়াবের ভাগী হয়ে যেতে পারেন। আচ্ছা, একেবারে শেষের শেষ যেটা সেটা হলো যে একটা ন্যাক আমল করে যদি আপনি মারা যান, মুসলিম শরীফে হাদিসে আসছে কেউ একটা মিসকিনকে খাইয়ে দিয়ে এরপরেই মারা গেছে, আল্লাহর উদ্দেশ্যে একটা রোজা রেখে এরপরে মারা গেছে, আর অন্য হাদিসে আসছে যে সে ব্যক্তি কিছু দান করে সে মারা গেছে, অথবা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে পড়েই মারা গেছে, এই ব্যক্তির জন্য আপনি বুঝতেই পারলেন যে আল্লাহর এই বান্দা ভালো অবস্থায় মারা গেছে। এই 3টা আমলের কথা এক হাদিসে এসে গেছে, মুসলিম শরীফে হাদিস। আমরা এখন একটা বিরতি দিব এবং আল্লাহর কাছে আমরা এই যে প্রসঙ্গটা শেষ করলাম, এই হুসনুল খাতিমা যাকে বলে, খাতিমা বিল খেয়ের, এই দোয়াটা করে আমরা এই পর্বের পরিসমাপ্তি এবং খান্তি ঘটাবো। আল্লাহ পাক তুমি আমাদের সবার জীবনটাকে এমনভাবে পরিচালনা করো যে আমরা একটু 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 করে প্রস্তুতি নিতে পারি, ভালোর দিকে অগ্রসর হই এবং শেষ পর্যায়ে তার পূর্ণতা লাভ হয়ে যায় যেদিন তুমি আমাদের মৃত্যু দাও। সবার মৃত্যুটা যেন কালিমার সাথে হয়, বলেন আল্লাহুম্মা আমিন, ইমামেন, ইমানের সাথে হয়, ভালো একটা নেক আমলের সাথে হয় এবং তুমি সন্তুষ্ট আসো এমন অবস্থায় আমাদের মৃত্যুটা হয়। আমাদেরকে তুমি এই ধরনের সৌভাগ্যবান মানুষদের অন্তর্ভুক্ত করো, আমাদেরকে এবং আমাদের আপনজন যারা সবাই দুনিয়াতে এখনও বেঁচে আছেন সবাইকে, আমিন। এই বলেই আমি এখন বিরতি ঘোষণা করছি, এরপরে ইনশাআল্লাহ বাকি অংশ আমরা পুরা করব। তো একটু আপনারা নড়াচড়া করে নিতে পারেন অথবা কোনো প্রয়োজন থাকলে সারতে পারেন। আমাদের আজকের শিক্ষা শিবিরে
এই সেই প্রসঙ্গ এবং মানুষের জীবনের দুর্ঘটনা, তার চেয়ে বড় আর কোনো ঘটনা হতেই পারে না। মওতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। এটাকেই সামনের কবি বলেছেন যে মৃত্যু এমন একটি গ্লাসের নাম যা সবাইকে তার থেকে পান করতে হয়, এই পিয়ালা। কবর এমন একটি ঘরের নাম যেই ঘরে সবাইকেই যেতে হয়। তো এই কথাগুলো আমরা স্মরণ করে করে, যাতে করে এই মন্দ প্রক্রিয়ায় আমরা মৃত্যু থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি, সেই জন্য এই বিষয় নিয়ে আমাদের আসলে কিন্তু বেশি বেশি আলোচনা পর্যালোচনা হওয়া দরকার। তো এখন আমরা আলোচনা করব মন্দ প্রক্রিয়ায় মৃত্যুর নিদর্শন বা চিহ্নগুলো কী কী। প্রথমটা হচ্ছে আপনি তাকে কালিমা পড়তে বলছেন, সে না বলে দিয়েছে, ডিনাই করে ফেলেছে, হায় 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 ইন্না লিল্লাহ। এমনকি সেই জায়গায় যদি এটাই হয় যে সে কালিমা পড়ার পরিবর্তে তার জীবনে যেই কথাগুলো সে আওড়াতো সেটা যদি গানের শ্লোক হয়, তাহলে তো মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে। এমন ঘটনা ঘটেছে যে মা বলছে ছেলেকে, বাবা কালিমা পড়ো, সে ওই তার কোন প্রেমিকা বলছে যে ও কেমন আছে সেটা বলো, ইন্না লিল্লাহ। মা কাঁদছে, বলে বাবা তুই তো কালিমা না পড়ে ধ্বংস হয়ে গেলি, জাহান্নামে চলে গেলি। বলেছে না ওগুলো বাদ দাও, ওই মেয়ে কেমন আছে আমাকে বলো, ইন্না লিল্লাহ। মা এখন নিজেই হার্ট ফেল করে মারা যাবে নাকি না মার আগে ছেলে মারা যাবে খবর নেই, আল্লাহু আকবার। কিন্তু এই সময় কিছু করার নেই, আগেই তাকে সাবধান করতে হতো, আগেই তাকে খবর নিতে হইতো। তো এইভাবে আমরা অনেকেরই খবর জানি। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কিছু ঘটনা উল্লেখ করেছেন, কেউ গানের লাইন আউড়িয়ে আউড়িয়ে সে মারা গেছে, কেউ আরও কোনো খারাপ একটা কাজ করা অবস্থায় আল্লাহপাক তার মৃত্যু দিয়ে দিয়েছেন। তো এটা একটা প্রমাণ হলো যে মানুষটা খারাপ কাজের কারণে আল্লাহ তার উপর রেগে গেছেন। আবার আরেকটা জিনিস পাওয়া গেল যে অনেকেই তো সুল খাতেমায় পড়ে যায়, খারাপ প্রক্রিয়া মারা যায়, কিন্তু আমরা জানি না। এই যে কিছু মানুষের খবরটা জানা গেল, এতে বোঝা গেল যে এই মানুষটা নেহায়েত পর্যায়ের আল্লাহ এর বিরুদ্ধে অবস্থানকারী, অথবা পাপাচারে সে কঠিনভাবে ঘেরা ছিল, লিপ্ত ছিল। আর আরও কিছু পাওয়া যায় যে ওই যে হাদিসে আসছে, কেউ যদি অন্য মুসলমানের দোষ গোপন করে, আল্লাহপাক তার দোষ গোপন করেন, সাধারণত মানুষের অধিকার যদি নষ্ট করা হয় এইভাবে, মানুষের দুর্নাম গেয়ে গেয়ে যারা বেড়ায়, ওই যে হাদিসে আসছে একদিকে যেমন গীবতকারী জান্নাতে যাবে না, আবার আরেক হাদিসে আসছে চুগলখুর জান্নাতে যাবে না। কাত্তাত হলো চুগল মানে গীবতকারী, নাম্মাম হলো চুগলখুর। অল ফারকু বাইনা নাম কাত্তাতি ওয়ান নাম্মাম, চুগলখুর এবং নাম্মামের মধ্যে ব্যবধান হলো যে যিক্রু আল মারই বিসুইন ফি জাহরিল গাইব, এটা হলো গীবা। কোনো বেচারাকে, কোনো মানুষকে তার অসাক্ষাতে তার মন্দ কিছু দিয়ে তাকে তার উল্লেখ করা মানুষের কাছে সেটা বলা। আর নাম্মাম হলো নাকলুল কালামি আনিল রাজুলি ইলা আর রজুল, অথবা আনিন নাসি ইলাল আখারিন, কোনো মানুষের কিছু দোষ ত্রুটি অন্যদের কাছে গিয়ে এটাকে মানে নকল করা, মানে একটা কথা দিয়ে আরেকজনের কাছে গিয়ে ওটা লাগানো, এটাকে হিচিং হিচিং দিয়ে এটার মধ্যে মানে ওই লোক সম্পর্কে তাকে ক্ষিপ্ত করে তোলা। তো এটা হলো অগ্নি প্রজ্বলিত করার কাজ করা হয়, সেই জন্য এই লোকের অবস্থা খুব খারাপ। আপনারা বকরি শরীফ হাদিসেই খুব সম্ভব পেয়ে গেছেন যে আল্লাহ নবী যে দুই কবরস্থ মানুষকে আজাব অবস্থায় পেয়েছিলেন, তার মধ্যে একটা কি যে কানালা ইস্তানজিহু মিনাল বাউল, একজন হলো পেশাব থেকে পবিত্রতা অর্জন করতো না, আর ও আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা, আর দ্বিতীয় যে লোকটার কবরে আজাব হচ্ছিল সে কী করছিল, ওই চুগলখুরি করে বেড়াচ্ছিল। তো আরেকটা খারাপ লক্ষণ হলো যে খারাপ কাজ করা অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, চুরি করতে ঢুকছে ওখানে তার মৃত্যু হয়ে গেছে, হায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। এরকম একটা ঘটনাও আছে, এক জায়গায় এক চোর নাকি চুরি করতে ঢুকে ওই সব কিছু জমাটমা করে ক্লান্ত হয়ে গেছে, আর ওই বাসায় বোধহয় ভালো খাবার দাবারও ছিল, ওটাও পেট পুরে খাইছে, দেখছে যে ওখানে কেউ নাই অথবা আসে তারাও খুব এসিডিসি চালু করে ঘুমাইছে, এরপরে সে ঘুমিয়ে গেছে। সকালে লোকজন উঠে দেখে, কিও আপনি কি জামাইবাবু নাকি, বলে না আমি তো সুর, বলে সুর আবার ঘুমায় নাকি, বলে আমি তো অজান্তেই ঘুমায় পড়ছি। এই ঘটনা আমরা যদি এখানে এইভাবে বলি, তো এর চেয়ে আরেকটা ঘটনা আছে
ইমাম ইবনুল কাইয়িম না আরও অন্যান্য ইমামরা আমাদের শিক্ষার জন্যে এই পৃথিবীর উদাহরণ দিতে গিয়ে দিয়েছিলেন, যে কোনো বাচ্চা যেন কাউকে কয়েকজনকে অফার দিল যে তোমরা আমার এই বালাখানায় ঢুকবা, ঢুকে টাইম আছে 3 ঘন্টা অথবা এতটি, এর ভিতরে যে যা পারো নিয়ে চলে যাবা। তো এর মধ্যে চালাক যারা ছিল তারা পরিমাণ মতো নিয়ে বের হয়ে গেছে, আর এক ব্যাককেল অথবা অতি লোভী মানুষ জমা করতে 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 3 ঘন্টা পার হয়ে গেছে, তার খবরই নেই। এরপরে বাচ্চা কিন্তু আগেই বলে রাখছে সময় মতো যদি পার না হোক তো কিছু তো নিয়ে যেতে পারবো না, তোমার জীবন এখানে দিয়ে যেতে হবে। এরপরে সে আসামি আটকা পড়ে গেল। তো উনি কী বুঝিয়েছেন জানেন, যারা এই দুনিয়াতে এসে দুনিয়া 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 করে দুনিয়াতেই ফেঁসে গেছে, এদের অবস্থা হলো ওই মানুষটার মতো যে তাকে মালিক মনিব যে টাইম ফিক্সড করে দিয়েছেন, যেই কাজটা দিয়ে তাকে এখানে পাঠাইছেন সেটা ভুলে গিয়ে, তার নিয়মকানুন ভুলে গিয়ে সে এখানে ডুবে গেছিলো, যার ফলে এই মানুষটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আজকে তো আমাদের বেশিরভাগই মনে হয় এই কাতারে আসি। আল্লাহ আমাদেরকে যেন মাফ করেন, আমাদের ইমানকে আল্লাহ জাগ্রত করে দেন। এই জন্য একজন জ্ঞানী তারা দোয়াতেও এমন জ্ঞানের দোয়া করতেন, বলছেন যে আল্লাহুম্মা আরজুকনি তাওবাতান ক্বাবলাল মাউত ওয়ারজুকনি ইমানান ইনদাল মাউত ওয়ারজুকনি জান্নাতান বাদাল মাউত। আল্লাহ তুমি আমাকে মারা যাওয়ার আগে খাঁটি তৌবার সৌভাগ্য নসিব করো, মারা যাওয়ার সময় তুমি আমাকে ইমানের সাথে মৃত্যু দাও, মারা যাওয়ার পরে তুমি আমাকে তোমার জান্নাত লাভে ধন্য করো। বলুন আল্লাহুম্মা আমিন। শৈল্পিক নিয়মে আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা করারও কায়দা কৌশল আল্লাহর কত বান্দা এই দুনিয়াতে এঁটে গেছে এবং সেগুলো বাস্তবায়ন করে চলে গেছে, আমরা সেটারও খবর জানি না। তাহলে আমাদের অবস্থান কোথায় হবে? একজন জ্ঞানী বলেছিলেন মাসাকিন আহলি দুনিয়া খারাজু মিনহা ওমা জাকু আহলা মা ফিহা। উনি বললেন যে ওই মানুষগুলো অত্যন্ত অতিশয় নিঃস্ব, যে দুনিয়ার থেকে তারা বের হয়ে গেছে, দুনিয়ার সবচেয়ে সুস্বাদু জিনিসটির স্বাদ তারা আস্বাদন না করেই চলে গেছে। তো তাকে জিজ্ঞাসা করলো এটা আবার কোনটা, তো বললো যে রাতের আধারে আল্লাহর সাথে কানাকানি করা, সুবহানাল্লাহ, আল্লাহর সাথে সংলাপ করা, এটার মতো তাদের কাছে আর প্রিয় জিনিস কিছুই ছিল না। তো এগুলো করলেই তো আমরা সুল খাতেমা থেকে রেহাই পাই।